প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে দুজন প্রথিতযশা ব্যক্তিরা রয়েছেন, সিনিয়র সাংবাদিক পুলক ঘটক এবং সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট কবির চৌধুরী তন্ময় ভাই। এই দুজন আজকে আমার অতিথি আছেন। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে জানতে চাইব এই আমার সম্মানিত দুই অতিথির কাছ থেকে যে ধর্মীয় স্বাধীনতা আসলে বাংলাদেশে আছে কি না, এবং বাংলাদেশে যে গোত্র বা যে সম্প্রদায় সংখ্যা কম মানুষের দিক থেকে, যাদেরকে সংখ্যালঘু বলা হয়, তাদের আসলে ধর্মীয় স্বাধীনতা আছে কি না, তাদের ধর্ম অবমাননা করার ক্ষেত্রে বাংলাদেশের মুসলমানরা, আমরা জানি ইসলাম, ইসলামিক দলগুলো এবং তাদের নেতাদের সংখ্যা অনেক বেশি, তো তাদের পক্ষ থেকে কীরকম আচরণ করা হয় হিন্দুদের, বিশেষ করে আজকে যে একটি ভিডিও নিয়ে কথা বলবো, সেই ভিডিওতে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস, তাদের দেবদেবী, এসব বিষয় নিয়ে আসলে মুসলমানদের মধ্যে যারা ধর্ম প্রচারক, তথাকথিত ধর্মের মানে তারা এক প্রকার সনদ নিয়ে রেখেছে ধ্বজাধারী, তো তাদের মধ্যে একজন মাওলানা আব্দুর রহমান জামি নামের, তার টুপি দেখে মনে হয়েছে যে চর্ম নাই, পাঁচতালি টুপি, তো তার আসলে অবস্থান কি, তারা কিভাবে ধর্ম অবমাননা করছে অন্যদের, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাবে। আমি প্রথমেই পুলক ঘটক, সিনিয়র সাংবাদিক, তাঁর কাছে মানে জানতে চাইব। পুলক ঘটক, আপনাকে স্বাগতম। আপনি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। কয়েকদিন আগে দুর্গাপূজা শেষ হলো, অনেক শঙ্কার মধ্য দিয়ে আমি অন্তত জানি, যেহেতু হিন্দু সমাজের মানুষদের নিয়ে কাজ করি, মানুষের মধ্যে শঙ্কাটা কত বড় ছিল। সৌভাগ্যবশত এবার সেরকম কোনো দুর্ঘটনা ঘটেনি। 1 বছর আগে যেভাবে মানুষের বাড়িঘরে হামলা চালানো হয়েছে, আগুন দেয়া হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, এবং পরিকল্পিতভাবে একটি মণ্ডপের মধ্যে কুমিল্লায় হনুমানের পায়ের নিচে কোরআন শরীফ রেখে নিজেরা রেখে নিজেরাই পরিস্থিতি তৈরি করেছে। এবার সেটা হয়নি, এটা সরকারের দিক থেকে সরকার সতর্ক ছিল, আমি ধন্যবাদ জানাই। কিন্তু পাশাপাশি একটা খুব সহজ প্রশ্ন, যে এটা আমি আমাদের অজয় দাশগুপ্তর একটা কলাম পড়লাম, উনিও লিখেছেন যে ওই সিসি ক্যামেরা বসিয়ে বা পাহারা দিয়ে আসলে কি সমাধান হয়। মানুষকে বদলাতে হবে, মানুষকে সহনশীল হতে হবে, প্রতিবেশী প্রতিবেশীর জন্য বিপদ নয়, প্রতিবেশী প্রতিবেশীর জন্য আশ্রয় স্থল হবে, পরস্পর পরস্পরের সহায়ক হবে, এই পরিবেশটা নিশ্চিত করা প্রয়োজন। এই আজকেই আমি একটি নিউজ দেখেছি, ছোট নীলফামারিতে না লালমনিহাটে দেখলাম যে একটা মেয়ে আনসার বিজিবির সদস্য, সে দুর্গাপূজায় তার ডিউটি পালন করেছে, সে কারণে সেই মেয়েটির বাবা যখন মসজিদে গেছে, সেই মসজিদ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। এখন এই যে ভদ্রলোক মসজিদে গেছেন, মসজিদ থেকে বের করে যারা দিয়েছে তার বিরুদ্ধে একটি থানায় এজাহারও হয়েছে, এই লোকগুলোকে ধরে এনে শাস্তি দিলেও কি সমাধান? এই সমাজের মানসিকতার জায়গাটা, যে আপনার মসজিদকে আমি পাহারা দেবো, আমার মন্দিরকে আপনি পাহারা দেবেন, এই যে পারস্পরিক বোঝাপড়ার জায়গাটা, এই বোধ বুদ্ধিটা যতক্ষণ পর্যন্ত গণমানুষের মধ্যে ঐক্যবদ্ধভাবে তৈরি না হবে, মানুষকে সাজা দিয়ে বা শাস্তি দিয়ে বা পুলিশ দিয়ে হয় না। তো যে মানুষগুলো এই কাজটা করলো, সে কোন শিক্ষা থেকে এটা করলো, এই শিক্ষার জায়গাটা থেকে মানুষকে ছড়িয়ে আনা দরকার। আর যে কথাটা আপনি বলেছেন, আমরা তো একটা ভিডিও নিয়েই আলোচনা করা হবে, ভিডিওটা আমি দেখেছি, ওই ভিডিওটাই বলে দিচ্ছে যে একচেটিয়া ভাবে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস নিয়ে যা ইচ্ছা তাই বলা যায়। এই গত মঙ্গলবার প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারবে না, তার ওই জায়গার সঙ্গে আমার কিছু ভিন্ন মত আছে, কিন্তু এইটি কথা ঠিক যে প্রধানমন্ত্রী চান যে ধর্মীয় উন্মাদনা যেন সৃষ্টি করার চেষ্টা না হয়, এই ধরনের কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে, কিন্তু ব্যাপারটা এক পক্ষে আপনি যে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের তাদের বিশ্বাসকে আঘাত এনে যা ইচ্ছে তাই বলতে পারছেন। আবার এইখানে বসেই আমি যদি ইসলামের কোনো সমালোচনা করি, তার পরিস্থিতিটা কি হবে দেশে? এই জায়গাগুলো থেকে মানুষকে আসলে উদার চর্চার জায়গাটা তৈরি হওয়া উচিত, আমি এটাই মনে করি, এবং এটা তৈরি হলেই মানুষের মধ্যে মৈত্রীটা তৈরি হবে এবং একটা সমাজ সুস্থ হবে। ধন্যবাদ পুলক ঘটক, আপনার কাছে ভিডিওটি নিয়ে আসছি। কবির চৌধুরী তন্ময়, আপনাকে স্বাগতম অনুষ্ঠানে। আমি আপনার কাছ থেকে জানতে চাইব, সাথে শুভেচ্ছা বক্তব্য শুনবো এবং একটা প্রশ্ন আপনাকে করি। এই যে এইবার দুর্গাপূজায় কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি আমরা দেখিনি সেভাবে গতবারের তুলনায়, টুকটাক হয়েছে অনেক জায়গায়, তো আপনি এই জন্য, যেমন সাংবাদিক পুলক ঘটক তিনি সরকারকে ধন্যবাদ দিচ্ছিলেন,
আপনি কি মনে করেন যে সরকার চায়নি বলে এই হামলা হয়নি? জি ধন্যবাদ। যারা দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, আপনার সকল ফ্রেন্ডস ফলোয়ারদের আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ দিচ্ছি। আপনি যে প্রশ্ন করেছেন, একেবারে সংক্ষেপে যদি বলি, রাষ্ট্র যদি চায় যেই যেই কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা সাম্প্রদায়িক যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো আছে সেগুলি কিন্তু নিয়ন্ত্রণ করা সব মানে সম্ভব। সর্বশেষ শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আমরা যে ধরনের পরিস্থিতি মানে দেখেছি, এমনকি ফেসবুকে কথিত গুজব ছড়ানোর অভিযোগে কিংবা অভিযোগ বা ফেসবুকে এই ধরনের স্ট্যাটাস ভাইরাল হবার সাথে সাথে সরকার কিন্তু অ্যাকশন নিয়েছে। এই যে সরকারের যে মানে পদক্ষেপগুলো, সে কারণে মানে বলছি যে রাষ্ট্র যদি চায় তাহলে আমার দেশের সাংবিধানিক যে অধিকারগুলো আছে, মানুষের সকল মানুষের যে সমতার যে কথা বলা আছে, সাম্যের যে মানে কথা বলা আছে, সেগুলো কিন্তু বাস্তবায়ন করা সম্ভব। সর্বশেষ সেটা আমরা শারদীয় দুর্গোৎসবের মাধ্যমেই আমাদের কাছে মানে প্রতীয়মান হয়েছে। ধন্যবাদ কবিরজ্যোতি তন্ময়। আমরা একটা ভিডিওতে এখন যাব, আমি কিছু কথা অনেকদিন পর লাইভ করছি। বিষয়টা হচ্ছে, যখন শারদীয় দুর্গোৎসব চলছিল, আমি সহ আমি মনে করি যারা বাংলাদেশ নিয়ে সচেতন সবাই আমরা নজর রাখছিলাম যে কী ঘটছে, সবাই আতঙ্কিত ছিলাম। এই মুহূর্তে আমিও ব্যক্তিগতভাবে সরকারকে এক প্রকার ধন্যবাদও দেই যে তারা অন্ততপক্ষে এই সময়টাতে, সামনে ইলেকশন, তাদের কী ব্যক্তি স্বার্থ সেটার হিসাবে না যদি যাই তাহলে সোজাসাপটা বলতে হয় যে সরকারকে ধন্যবাদ যে তারা সচেতন ছিল। এবং ওবায়দুল কাদেরকে দেখেছি, তিনি বলেছেন যে এইবার ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন মাঠে থাকেন, দুর্গা উৎসবকে যেন কোনোভাবে কেউ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। বিভিন্ন ধরনের পুলিশি নিরাপত্তা স্বেচ্ছাসেবক ছিলেন, এটা দুঃখের বিষয়। আমরা আসলে এখন একুশ এই 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 সময়টাতে এসে, অর্থাৎ 2022 সালে এসেও আমরা ভাবি যে হিন্দুদের আমরা নিরাপত্তা দেব, হিন্দুদের নিরাপত্তা দেব বা বৌদ্ধদের নিরাপত্তা দেওয়ার কথা বলাটাই তো লজ্জার, কারণ সাংবিধানিকভাবে তারা সবাই যার যার ধর্ম পালন, ধর্ম প্রচার এবং নিরাপদে এই বাংলাদেশে বসবাস করা, সহবস্থান করার সম্পূর্ণ অধিকার রাখেন। সেই সংবিধানের লঙ্ঘন কতটা প্রখরভাবে হচ্ছে এবং কতটা বাজেভাবে আমাদের সামনে দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি, তাতে আমরা মানুষ হিসেবে, একজন বাংলাদেশ হিসেবে লজ্জিত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে বলে আমার মনে হয় না। তো পুলক ঘটক, আপনি লিখছিলেন আপনার ফেসবুকে, আপনি ঝুমন দাসের উদাহরণ টানছিলেন যে কোন বিষয়ে তিনি, যে ইসলামের সমালোচনা ঝুমন দাস কি সর্বশেষ করেছে, এর আগের বার কি করেছিল প্রথমবার গ্রেপ্তারে? আমরা জানি, সবাই জানি বাংলাদেশের, যে সে মামুনুল হকের সমালোচনা করেছিল, মামুনুল হক ধর্ম ব্যবসায়ী, তাকে ধর্ম ব্যবসায়ী বলা হয়েছিল, সেই ঝুমন দাস যে অভিযোগগুলো করেছিল সেই প্রায় কাছাকাছি একই অভিযোগে সরকার তাকে গ্রেপ্তার করেছে। কাকে? মামুনুল হককে। যখন তার সন্ত্রাসের মাত্রা আর সামলানো যাচ্ছিল না, ঝুমন দাসকে গ্রেপ্তার করা হয়েছে কারণ সে মামুনুল হকের সমালোচনা করেছে। এইবার ঝুমন দাসকে গ্রেপ্তার করা হয়েছে কারণ একটা মন্দিরের গেটে মসজিদের দান বাক্স বসানো ছিল এবং সেটি এক প্রকার ভয়ের পরিবেশ তৈরি করছে, কারণ আজকে দান বাক্স, কালকে ওই গেট তাদের দাবি করবে বা তারা সেখানে আরেকটা সাইনবোর্ড বসাবে, আরও অনেক ধরনের ঝামেলা হতে পারে। তো সেই বিষয়টা ঝুমন দাস প্রতিবাদ করায় তাকে কিন্তু পুলিশ, আপনিই উল্লেখ করছিলেন খুব ভালোভাবে, আমার লাইনগুলো বেশ ভালো লেগেছিল যে আপনি, আপনার লেখা এরকম এমনটাই ছিল যে তাকে পুলিশ প্রথমে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যাওয়ার পরে অনেকক্ষণ, বেশ কয়েক ঘন্টা, সেটা বোধহয় 24 ঘন্টার মতো কাছাকাছি তাকে আটকে রাখা হয়। তারপরে স্থানীয় ব্যক্তিদের জোগাড় করার চেষ্টা করা হয় মামলা দেওয়ার জন্য, একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধাকে বিভিন্নভাবে চেষ্টা চালানো হয়েছে, একজন তার ওই বীর মুক্তিযোদ্ধার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী, তাকে দিয়ে মামলা দেওয়ানোর চেষ্টা হয়েছে। সেটিতে যখন এই পুলিশ ব্যর্থ হয়েছে তখন পুলিশ বাদী হয়ে মামলা করেছে ঝুমন দাসের ক্ষেত্রে। আমরা আরও রুমা সরকার থেকে শুরু করে অসংখ্য উদাহরণ আমরা টানতে পারি। আমরা দেখেছি এই নিরপরাধ আদালত থেকে মানে প্রমাণিত তিনি নিরপরাধকে, শিক্ষক হৃদয়চন্দ্র মণ্ডল, তিনি বিজ্ঞান পড়াতে গিয়ে শুধুমাত্র হিন্দু শিক্ষক হওয়ার কারণে তাকে সেখানে কী পরিমাণ হেনস্থা করা হয়েছে আমরা যশোরে দেখেছি। হৃদয় স্যারের ব্যাপারে একটা ঘটনা আমি একটু উল্লেখ করছি সংক্ষেপে, দর্শক বন্ধুরা শুনবেন। যখন তদন্ত কমিটি হয় এক সদস্য বিদেশি বিশিষ্ট, মানে শিক্ষা মন্ত্রণালয় থেকে, তিনি এলেন স্কুলে এবং স্কুলের ম্যানেজিং কমিটি, চেয়ারম্যান সবাই উপস্থিত ছিলেন। সেখানে যে ছাত্ররা অভিযোগ করেছে তাদেরকে, চারজনকে, মোটামুটি চারজনের বক্তব্য নেওয়া হচ্ছে,
চারজনের মধ্যে তিনজন ছিল সামনের ডেস্কে ছিল, তারা বলেছে যে স্যারের একটা বিড়ালের নাম হচ্ছে মুসা, মু চয় আকার চা মুচা। তো তারা বলেছে হ্যাঁ স্যার বইয়ের বিড়ালের নাম রেখেছে মুসা, মুসাকে যে আমাদের মুসা নবীর, মানে মুসা মুসা নবীটা ছিল না। শেষের বেঞ্চে যে ছিল সে সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ স্যার কি শিক্ষক হৃদয়চন্দ্র মণ্ডলের বিড়ালের নাম কি, সে বলছে মুসা নবী। তখন ওই তদন্ত কমিটির যারা ছিলেন ম্যানেজিং কমিটি সবাই বলছে এই ছাত্রকে বহিষ্কার করা উচিত, কারণ সে পেছনে বসে জানলো মুসা নবী আর সামনে যারা বসা ছিল তারা সবাই বলেছে, তিনজন বলেছে মুসা, যে মুচা থেকে মুসা এবং সেই মুসা থেকে মানে মুচা হয়ে গেল মুসা, মুসা শেষে যেয়ে হয়ে গেল মুসা নবী। এবং ভুক্তভোগী একজন শিক্ষক আমরা যশোরে রেখেছি যে মানে সেই শিক্ষকের গলায় জুতোর মালা। তো এইরকম আচরণ একপাক্ষিক কিনা সেটির একটা বড় উদাহরণ হতে পারে এই ভিডিওটি। আমি ভিডিওটি সামনে আনছি প্লগ ঘটক, আপনি আমাকে শুধু থামানোর সময় বলবেন যে এই অংশ আপনি পুরোটা একসাথে শুনে আপনি কি দর্শকদের এগুলোর ডিবাঙ্ক করবেন নাকি অংশ শুনে শুনে কোনটা করতে চাইছেন? প্রত্যেকটা পয়েন্টের উপরে আমরা আলোচনা করবো সেটা ভালো হবে, তবে একবার যদি শুনে নিতে 10 মিনিটের ভিডিও না প্রায় মানুষ দেখুক, 5 মিনিট 5 মিনিট দেখুক, তারপরে আপনি পয়েন্টগুলো বলেন। হ্যাঁ তারপরে এই আপনার ব্লগ ঘটক আপনার বিশ্লেষণ শেষে কবির চৌধুরী তন্ময় আপনার কাছে আমার এই ভিডিও শুধুমাত্র এই ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করি, এই ভিডিও নিয়ে আমার অনেকগুলো প্রশ্ন আছে। তো আমি তাহলে ভিডিওটা প্রথম 5 মিনিট আমি চালাই, কারণ 5 মিনিটের পরে বা 6 মিনিটের কাছাকাছি সময় সে জায়গাগুলো বলেছে ওই একটা শব্দকেই বারবার, যেমন তিনি বোধহয় শেষের দিকে এই কথাগুলোই বলছিলেন যে আল্লাহ কেন সৃষ্টি করে পৃথিবীর সব। ঠিক আছে আমি তাহলে সামনে আনছি। দর্শক বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি সাউন্ড কম শুনে থাকেন আপনাদের সাথে সাথে মন্তব্য লিখবেন, যদি সাউন্ড শুনতে না পান তাও লিখবেন। হ্যাঁ 12 মাসে 13 পূজা 33 কৌটি দেবদেবী তুলসীর গাছের তলায় 64 কৌটি ভগবান। আমি 21 বছর গবেষণা করে বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দাবেস্তা স্মৃতিশ্রুতি মনুসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা করে 44,441 খানা মন্ত্র পড়ে 30,000 মন্ত্র মুখস্থ করে দেখলাম তাদের ধর্মগ্রন্থে কোথাও নেই তার কোনো প্রমাণ। তাইলে 12 মাসে 13 পূজা করো কেন? পাইছো কই? দলিল কি কয় জানি না। তো করো কেন? কয় বাপদাদাই করছে, পূর্বপুরুষ করছে তাই করি। সহজ সোজা দলিল কি কয় বাপদাদাই করছে তাই করি। আসলেও তাদের ধর্মগ্রন্থে 12 মাসে 13 জন খোদা মূর্তি পূজার কোনো দলিল নাই। বলেন কেমন নাই? অমিয়া এমনি মুসলমান হইনি আগেই কইছি, 30,000 মন্ত্র মুখস্থ, এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সুরা, 6,666 মতান্তরে 6,238 আয়াতের সঙ্গে হুবহু মিল আছে। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতের সঙ্গে 100 মন্ত্র পাঠ করে শোনানোর যোগ্যতা আছে। এমিয়া শুধু তাই না, প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বর বলার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এমনি মুসলমান হই নাই। বলো তুমি মন্ত্র, তুমি মূর্তি পূজা পাইলে কই? তোমার বেদ বলে নাতাস্তে প্রতিমাস্তে, আমার সৃষ্টিকর্তার, আমি সৃষ্টিকর্তার কোনো আকার নাই, আকৃতি নাই, প্রতিমা নাই, প্রতিচ্ছবি নাই, প্রতিমূর্তি নাই, আমাকে ধরা যায় না, দেখা যায় না, শোয়া যায় না, আমি লাল নীল হলুদ নাকি সবুজ তা অনুভব করা যায় নাকি? যায়। শুধু কি তাই? এতটুক বললাম না, আরো আছে, যান সামনে। বাবাই কয় বাবা কি বলতে চাও? আমি কিছুই বলতে চাই না। আপনি যে আমাকে হিন্দু ধর্মের উপরে পাণ্ডিত্য অর্জন করাইলেন, আমাকে যে পণ্ডিত বানাইলেন, আমাকে যে আপনি ডক্টরেট নেওয়াইলেন, আপনি যে আমাকে হিন্দু ধর্ম গ্রন্থের উপরে পাণ্ডিত্য নেওয়ার সুযোগ করে দিলেন, বাবা আপনার কাছে জানতে চাই। আপনি বলেন না ওই যে রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা পড়েছি, কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে, বলেন না বাবা এই মন্ত্রের ব্যাখ্যা কি? কয় তোমারে না পণ্ডিত বানাইছি, তুমি না সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়েছ, বলো না এই মন্ত্রের ব্যাখ্যা তুমি বলো আমি শুনি। আমি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন আমি যুগে যুগে কালে কালে অগণিত অসংখ্য অগণিত অবতার হয়ে মানুষের কল্যাণে দুনিয়ায় অবতরণ করেছি, সমস্ত ভগবানগুলো সমস্ত অবতারগুলো আবার আমি ভগবান শ্রীকৃষ্ণকে খোদা বলে মেনে নিয়েছি। নাজুবিল্লাহ কইতেন না,
ভগবান বলে মেনে নিয়েছে। আমি বললাম বাবা ভগবান যদি ভগবান শ্রীকৃষ্ণকেই বলি তাহলে ভগবানের গুণগুলো যদি শ্রীকৃষ্ণের ভিতরে থাকে আমি তাকে মানি। ভগবানের গুণ যদি সৃষ্টিকর্তার গুণ শ্রীকৃষ্ণের ভিতরে পাওয়া যায় তাহলে হ্যাঁ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান মানি, আর যদি না পাওয়া যায় তাইলে আমি মানি না। যদি না পাওয়া যায় তাইলে কি মানি না? প্রথম কথায় হলো একমেব দ্বিতীয়ম। বলো শ্রী হ্যাঁ ধন্যবাদ পুলক ঘটক। এখন আপনি যদি এই বিষয়টা নিয়ে আমাদের বলেন। প্রথম অংশ থেকেই আমরা একবার শেষ পর্যন্তই যাব, সে ওই শ্রীকৃষ্ণের মধ্যে গুণগুলো আছে কিনা এগুলো পর্যন্ত আমরা রাখলাম। আপনার শুরুর দিকে আর একবার একটু প্লে করেন, একেবারেই কয়েক সেকেন্ডের জন্য শুরুর থেকে। নিশ্চয়ই বারো মাসে তেরো পূজা, ৩৩ কৌটি দেবদেবী তুলসীর গাছের তলায়, ৬৪ কৌটি ভগবান। আমি ২১ বছর গবেষণা করে বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দাবেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ সারা অসংখ্য কিতাবাদি গবেষণা করে ৪৪,৪৪১ খানা মন্ত্র পড়ে ৩০,০০০ মন্ত্র মুখস্থ করে দেখলাম তাদের ধর্মগ্রন্থে কোথাও নেই তার কোনো প্রমাণ। আচ্ছা জেন্দাবেস্তা তিনি উল্লেখ করলেন, হ্যাঁ প্লিজ বলো। উনি প্রথমত তার অ্যাপ্রোচটা আপনারা খেয়াল করে দেখুন, ঠিক এই ভাষায় আমি যদি মানে প্রথম আমার জিজ্ঞাসা এটা, তন্ময় ভাই কবির চৌধুরী তন্ময় আমার সামনে আছে, আমার বন্ধু মানুষ, আমরা একসঙ্গে প্রচুর চা খাইছি এই প্রেস ক্লাবে, উনিও আসেন আমিও আসি বা একেবারেই এই জনমানুষের সঙ্গে আমরা মিশি, আমি ঠিক এই ভাষায় ইসলামকে নিয়ে প্রথম কথা আমার ঠিক এই ভাষায় এইভাবে কটাক্ষ করে এই অ্যাপ্রোচে যদি কথা বলি তার পরিণতিটা কি হবে? বাংলাদেশে এই লোকের ভিডিওটা চলছে, মানুষ কিভাবে নেবে, সরকার কিভাবে নেবে, পুলিশ এই যে সকল গোয়েন্দা সংস্থা সরকারের, তারা যদি আজ আমার এটি আমরা আজকে ঘোষণা দিয়েছি দুদিন থেকে ঘোষণা দিচ্ছে, তারা যদি না দেখে থাকে তারা দায়িত্ব পালন করছে না, তাদের দায়িত্ব আমি দেখেছি এই ভিডিওটি পুলকটক সরি ইন্টারাপ্ট করার জন্য, আমি কয়েকটা পেজে এই ভিডিওটা সার্চ করেছি, প্রায় ১০ মিলিয়ন মানে ১ কোটির বেশি মানুষ এই ভিডিওটা দেখেছে এবং সেখানে অসংখ্য মানে বার হিন্দু ধর্মাবলম্বীদের গালাগালি করেছে এদের ভক্ত সাধারণ অনুসারীরা, আর হিন্দুরাও অনেকে রিয়াক্ট করেছে সেভাবে, সেটাও আমি দেখেছি। তো বাস্তবতা হচ্ছে যে এইটা চোখ বন্ধ করে থাকার তো সুযোগ রাষ্ট্রের নেই। গত মঙ্গলবারই প্রধানমন্ত্রী যখন বললেন যে কারো ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত দিতে পারবে না, হাউ ইজ ইট পসিবল, ঠিক বাংলাদেশের আমি পুলিশ প্রধানের দৃষ্টি আকর্ষণ করে কথাটা বলতেছি, যদি বাংলাদেশে কোনো পুলিশ প্রধান থেকে থাকে, যদি বাংলাদেশে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী থেকে থাকে, আমি আপনাকে অ্যাড্রেস করে কথাটা বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী গত মঙ্গলবার বলেছেন যে কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারবে না, আপনি কি মনে করেন যে হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থার যারা দায়িত্বরত ব্যক্তিবর্গ আছেন তাদের কাছে আমার জিজ্ঞাসা যে আপনারা এটাকে অ্যালাউ করছেন তার মানে আপনার প্রধানমন্ত্রীর নির্দেশ মানছেন না, এভাবে চলছে, এটা হচ্ছে প্রথম অ্যাপ্রোচ। দ্বিতীয়ত ভদ্রলোক যেটা বলেছেন ৩০,০০০ মন্ত্র মুখস্থ এবং জেন্দাবেস্তা থেকে শুরু করে অনেকগুলো শাস্ত্র তার মুখস্থ, হিন্দু শাস্ত্রের উপর ডক্টরেট ডিগ্রিধারী মনে হয় দাবি করলেন, পিএইচডি করেছি তার, এবং উনি কোথাও পান নাই ১২ মাসে ১৩ পার্বণ। ১২ মাসে ১৩ পার্বণ একটা প্রচলিত কথা মাত্র, ১২ মাসে ১৩ পার্বণ মানে নিয়মিত অনেক অনেক পার্বণ আছে, শুধু ১২ মাসে ১৩টা না, এটা কমন সেন্সে মানুষ বোঝে যে অর্থটা হচ্ছে প্রচুর প্রচুর ধর্মীয় অনুষ্ঠানাদি এইটা সনাতন ধর্মে রয়ে গেছে, শুধু বাংলায় এই কথাটা ১২ মাসে ১৩ পার্বণ, বাংলার বাইরে সনাতন ধর্মের বিস্তৃতিটা অনেক ব্যাপক, সেসব অঞ্চলের প্রথাগত ধর্মীয় এবং ঐতিহ্যগত আচার আচরণও আরো বহুমাত্রিক, এবং শুধু পার্বণ না, পার্বণ বিহীন যে উপাসনা কোন প্রকার পার্বণ না নিত্যদিনের সেটারও বৈচিত্র্য অনেক প্রকার, এবং সনাতন ধর্মে উনি মনে হয় কথাটা বললেন যে আমি কোথাও পাইনি এই পূজা করার বিধান,
উনি যদি 30,000 শ্লোক মুখস্থ করে থাকেন, এনার না পাওয়ার কোনো কারণ নেই। কারণ এটা বহুভাবে সনাতন ধর্মের সেই বৈদিক যুগ থেকে আজকের যুগ পর্যন্ত একটি ধারাবাহিক বিবর্তন। এই বিবর্তনের আমরা যদি গীতার যুগটাকে পৌরাণিক যুগের শেষ যুগ বা ভাগবতের যুগটাকে শেষ যুগ ধরি, তার পরবর্তী তো বিস্তৃতি আরো বহুদূর শঙ্করাচার্য থেকে এদিকে আরো আমার রামকৃষ্ণ পরমহংসদেব বা ঋষি অরবিন্দ পর্যন্ত আসবে, এর বিস্তৃতিটা বহু ব্যাপক। আমি যদি ওই যুগেও গীতার যুগটাকে বলি, যে গীতাটাকে সর্বজন মান্য একটি গ্রন্থ হিসেবে হিন্দুরা বিশ্বাস করে, মাত্র 700 শ্লোক আছে, ওনাকে 30,000 মুখস্থ করতে হবে না। এই 700 শ্লোকের মধ্যেও আপনার নবম অধ্যায়ের 26 নম্বর একটা শ্লোক, এখানে বলছে পত্রং পুষ্পং ফলং তোয়ং যোমে ভক্ত প্রদচ্ছতি তদহং ভক্ত প্রোরিতমস্মানি প্রজতাত্মান। পত্র পুষ্প ফুল জল দিয়ে যে ভক্ত আমাকে নিষ্কাম ভাবে পূজা করে, আমি তার এই পূজা গ্রহণ করি। এটা ধর্মীয় জায়গা থেকে ধর্মের বাণী, গীতার বাণী। এবং শুধু তাই না, এর আগের এবং এর পরের প্রচুর প্রচুর মন্ত্র আছে, যে মন্ত্রগুলো পূজায় পাঠ করা হয়, এই পূজার মন্ত্র উনি যদি 30,000 মন্ত্র বা শ্লোক মুখস্থ থাকে, তাহলে নিশ্চয়ই যে আপনার নমো ব্রহ্মণ দেব আয় গো ব্রাহ্মণ হিতা আয়ত জগৎ ধীত আয় কৃষ্ণ আয় গোবিন্দায়, এই মন্ত্রগুলো তার পড়ার কথা, পূজার যে মন্ত্রগুলো। বা ধরুন উনি যদি এটা সত্যি সত্যি যদি উনি পড়ে থাকেন, তাহলে ওনার ওই যে কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ড মা লাভিভূষিতাম, যে মা কালী রূপ বর্ণনা করছে, ধ্যানের মন্ত্র, এই 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 মন্ত্র তার জানার কথা, উনি জানবেন না। তার মানে উনি আসলে পড়াশোনা এইসব নিয়ে করেননি, সম্পূর্ণ চাপাবাচি এবং মিথ্যাচার করেছেন, এবং এটা এক ধরনের মারাত্মক ভণ্ডাম। আমি যদি আপনি প্রথমাংশের আরেকটু দেখে নিয়ে আমি যদি বলি, তাহলে কথাটা আরেকটু এগোনো মনে সুবিধা হয়। আমি শুধু এতটুকু বলছি যে সনাতন ধর্মে পূজার বিধান বহু বহু শাস্ত্রে আছে, এবং ঘরানাগত পার্থক্য আছে। অনেকে নিরাকার ঈশ্বরের উপাসক, কেউ সাকার ঈশ্বরের উপাসক, কেউ ঈশ্বরের বহুরূপকে গ্রহণ করছেন, কেউ নিরাকার রূপকে গ্রহণ করছেন, কেউ তার কুলদেবতাকে গ্রহণ করছেন। সনাতন ধর্ম এটা পারমিট করে, এটা আমি আরো বিস্তৃত পড়ে যাচ্ছি, আগে আর একবার একটু দেখে নিই শুরু থেকে আরেকটু অংশ। আরেকটি বিষয় আমার মনে, মানে উনি যেটা বলছিলেন জেন আবেস্তা, হ্যাঁ, এই যে জরা থ্রুষ্টবাদীদের যে পুস্তক, আমি যদি ভুল না করি, তো সেটা কি করে হিন্দুদের পুস্তক হয়? সে কিন্তু এখানে মিন করছে যে এটা হিন্দুদের পুস্তক হিসেবেই দেখেন। আমি আবার একটু দেখাই শুরু থেকে। 12 মাসে 13 পূজা 33 কোটি দেবদেবী তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। আমি 21 বছর গবেষণা করে বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দাবেস্তা স্মৃতিশ্রুতি মনুসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা করে 44,441 খানা মন্ত্র পড়ে 30,000 মন্ত্র মুখস্থ করে দেখলাম, তাদের ধর্মগ্রন্থে কোথাও নেই তার কোনো প্রমাণ। এই কথাগুলোর উত্তর মোটামুটি আপনি দিয়েছেন, শুধুমাত্র সে মানে বুঝতে পারছেন জেন দাবস্থাকে সে এখানে ইনক্লুড করেছে, হিন্দুদের গ্রন্থ মানে উল্লেখ করেছে সেভাবেই আর কি। তো আমি আরো সামনে যাবো, মিথ্যা কথা বলছেন এটা তো স্পষ্ট। কারণ তার উচ্চারণ বলে দিচ্ছে যে আসলে সেইগুলো পুরোপুরি চাপাবাজি করছে, মিথ্যা, ওই তারেক মনোর টাইপের। সেটা কেউ মিথ্যাচার করুক, কিন্তু কারোর ধর্ম নিয়ে উস্কানিমূলক ভাবে, মানে তার এই কথাবার্তাগুলো শুনে কিন্তু পুলক ঘটক আমার মনে হয়েছে, আমি বাংলাদেশে বড় হয়েছি, এই কয়েকটা বছর বাংলাদেশে নেই, কিন্তু আমি দেখেছি মানুষের মধ্যে, বিশেষ করে ধর্মান্ধ মুসলমানদের মধ্যে, হিন্দু বৌদ্ধ খ্রিশ্চানদের বা অন্য যে কোনো মুসলমান ছাড়া অমুসলিমদের প্রতি একটা ঘৃণা কাজ করে। তারা মনে করে যে অমুসলিমরা বিপদগামী, এরা পথভ্রষ্ট, এরা জাহান্নামে যাবে, তাই তাকে এই দায়িত্বটা নিয়ে তাকে উদ্ধার করতে হবে অথবা তাকে ঘৃণা করতে হবে। কারণ আমরা যখন দেখি কোনো একজন লোক অপরাধী, জেল থেকে ফিরলে যেরকম হয় যে ও তো জেল খেটে আসছে মার্ডার কেসে বা রেপ কেসে, বা জেল জামিনে আছে আবার জেলে যাবে, মানে একটা অপরাধী দৃষ্টিতে আমরা তাকাই অনেকেই,
এই ধর্মান্ধ মুসলমানরা অমুসলিমদের ক্ষেত্রে এভাবেই তাকায় যে ও তো এই তো কদিন মরার পরে জাহান্নামে যাবে, জাহান্নামের আগুন তার জন্য অপেক্ষা করছে। তো এই ঘৃণারগুলো সঞ্চালন কোথা থেকে হয়, এই এটা এদের রুট কোথায়, সেটা কিন্তু এই এই ভিডিও আমাদের একদম সন্দেহাতীতভাবে প্রমাণ করবে। তাহলে আমি ভিডিওর বাকি অংশটাও প্লে করি নাকি? একটু একটু করে হ্যাঁ, তাইলে 12 মাসে 13 পূজা করো কেন? পাইছো কই? দলিল কি কয় জানি না, তো করো কেন? কয় বাপ দাদাই করছে, পূর্বপুরুষ করছে তাই করি। সহজ সোজা দলিল কি কয়? বাপ দাদাই করছে তাই করি। আসলেও তাদের ধর্মগ্রন্থে 12 মাসে 13 জন খোদা মূর্তি পূজার কোনো দলিল নাই। বলেন কেমন নাই? অমিয়া এমনি মুসলমান হইনি, আগেই কইছি 30,000 মন্ত্র মুখস্থ। এই 30,000 মন্ত্র কোরআনে হেকিমের 30 পারা, 114টি সুরা, 6,666 মতান্তরে 6,238 আয়াতের সঙ্গে হুবহু মিল আছে। কারণে হেকিমের প্রত্যেকটি আয়াতের সঙ্গে কয়েকশত মন্ত্র পাঠ করে শোনানোর যোগ্যতা আছে। এমিয়া শুধু তাই না, প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বর বলার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। তিনি একটু পরে দাবি করেন তিনি সংস্কৃত নিয়ে পড়েছেন, হ্যাঁ শ্লোকটা তিনি উচ্চারণ করতে পারেন, যাই হোক। আচ্ছা পুলক ঘটক, এই অংশটি আপনি আপনার মতো করে ব্যাখ্যা করবেন, আমি শুধু জানতে চাই। হ্যাঁ, তিনি যে একটু আগে যেটা বলছিলেন যে তিনি এগুলো সব পুঙ্খানুপুঙ্খভাবে মুখস্থ করেছেন, এবং এখানে একটা পয়েন্ট আমি আরেকটু দর্শকদেরও দেখাই, এটা কেন খুব মজার একটা বিষয় এখানে আছে, একটু পেছন থেকে আবার শুরু করছি। মিল আছে কারণে হেকিমের প্রত্যেকটি আয়াতের সঙ্গে কয়েকশত মন্ত্র পাঠ করে শোনানোর যোগ্যতা আছে। এমিয়া শুধু তাই না, প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বর বলার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। হেকিমের 30 পারা, 6,666 মতান্তরে 6,238 আয়াতের সঙ্গে হুবহু মিল আছে। কারণে হেকিমের প্রত্যেকটি আয়াতের সঙ্গে কয়েকশত মন্ত্র পাঠ করে শোনানোর যোগ্যতা আছে। আচ্ছা, তিনি কোরআনের আয়াতের মিল পেয়েছেন কিসের সাথে? হিন্দু শাস্ত্রগুলোর সাথে, অনেকগুলো শ্লোকের সাথে মিলেছে। তাহলে আমরা যদি ক্রম দেখি সনাতন ধর্মের বসে, আসলে আমরা আস্তিক নাস্তিক ধর্ম, ধর্মের এই ধর্ম থেকে ধর্ম ঠিক না এটা নিয়ে কথা বলছে না, কিন্তু এখানে তিনি ইসলামের কত বড় ক্ষতি করলেন, মানে কে কাকে, মানে তিনি বলছেন যে মানে কেউ কারোরটা চুরি করেছে নিশ্চিত, তিনি বলছেন যে সেম জিনিস এই কোরআনের আয়াতের সাথে প্রত্যেকটার সাথে মিলে। তাহলে তিনি তো এটাই বলছেন, কোরআন যেহেতু 1400 বছর আগে এসছে এবং মানে সনাতন ধর্ম বা হিন্দুজম এটা তো মানে সন্দেহাতীতভাবে অন্তত পক্ষে একদম টেনে টুনে যদি নামাই 3,000 বছরের আগে কোনো ইয়ে পাওয়া যায় না, এর এর মানে এর অনেক আগের আর কি। তো তাহলে কপিটা করেছে কে কাকে, কে কাকে কপি করেছে? আমি মন্তব্য করতে চাই না, আমি এটা মন্তব্য করতে চাই না, আমি প্রকৃতপক্ষে বলছি যে আসলে মন্তব্য করতে চাই না, উনি নিজেই এগুলো বলুক। আর আমি শুধুমাত্র সনাতন ধর্মের যে জায়গাগুলোকে তিনি টাচ করেছেন ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে, লজিক্যাল দৃষ্টিভঙ্গিতে যেটার জবাব দেয়া, আমি সেই অংশটুকুই দিতে চাচ্ছি, কিন্তু মানুষকে তার এই কার্যক্রমের মূল্যায়ন তার বিবেক দিয়ে করতে হবে। হ্যাঁ ঠিক, পুলকটক তাহলে এই যে বক্তব্যটুকু দেখলাম এখানে, এটা নিয়ে আপনি আর কিছু বলবেন নাকি এর পরের বক্তব্য সে আর কি বলে শুনবো? হ্যাঁ হ্যাঁ, মানে এইটুকু প্রশ্ন করার কারণটা এটাই ছিল যে ধর্মান্ধরা শুধু যে অন্যের ধর্মের জন্য বিপজ্জনক, নিজেদের জন্য বিপজ্জনক। শুধু তাই না, প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বর বলার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এমনি মুসলমান হই নাই, বলো তুমি মন্ত্র, তুমি মূর্তি পূজা পাইলে কই? তোমার বেদ বলে নাতাস্তে প্রতিমাস্তে, আমার সৃষ্টিকর্তার, আমি সৃষ্টিকর্তার কোনো আকার নাই, আকৃতি নাই, প্রতি প্রতিমা নাই, প্রতিচ্ছবি নাই, প্রতিমূর্তি নাই, আমাকে ধরা যায় না, দেখা যায় না, শোয়া যায় না, আমি লাল নীল হলুদ নাকি সবুজ তা অনুভব করা যায় নাকি? যায়, শুধু কি তাই? এতটুক বললাম না, আরো আছে, যান সামনে। বাবা কয় বাবা কি বলতে চাও? আমি কিছুই বলতে চাই না, আপনি যে আমার একটু আগে, তাই তো একটু একটু আগে থেকে রিপ্লাই শুধু কি তাই করছে যে মন্ত্রটা পড়লো ওই তো বোঝা যাচ্ছে, জান আকার নাই, আকৃতি নাই, প্রতি প্রতিমা শুধু তাই না, প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বর বলার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এমনি মুসলমান হই নাই, বলো তুমি মন্ত্র, তুমি মূর্তি পূজা পাইলে কই? তোমার বেদ বলে নাতাস্তে প্রতিমাস্তে, আমার কি বলছে
নাত আসতে প্রতিমা আসতে, এরকম এরকম কোন কিছুটা শব্দ বলছে। সে হয় তো, নাই, কোনো বেদ কোথাও আমি দেখিনি। সে তো, সে তো নিজেও তো ওতলাচ্ছিল, সে ভেবে আর একবার দূর দেখি। বলার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, এমনি মুসলমান হই নাই। বলো তুমি মন্ত্র, তুমি মূর্তি পূজা পাইলে কই? তোমার বেদ বলে নাত আসতে প্রতিমা আসতে, আমার সৃষ্টিকর্তা আসতে, আমার সৃষ্টিকর্তার, আমি সৃষ্টিকর্তার কোন আকৃতি কই? তোমার বেদ বলে নাত আসতে প্রতিমা আসতে, আমার নাত আসতে প্রতিমা আসতে, এরকম কিছু একটা বলছিল। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তারপর আপনি টেনে যান। আমি আমি এরকম কোন সৃষ্টিকর্তা, আমি সৃষ্টিকর্তার কোন বললেন উনি জানেন। কারণে আকৃতি নাই, প্রতি প্রতিমা নাই, প্রতিচ্ছবি নাই, প্রতিমূর্তি নাই, আমাকে ধরা যায় না, দেখা যায় না, শোয়া যায় না, আমি লাল নীল হলুদ নাকি সবুজ তা অনুভব করা যায় নাকি যায়? শুধু কি তাই? এতটুকু বললাম না, আরো আছে, যান সামনে। বাবাই কয় বাবা কি বলতে চাও? আমি কি কিছুই বলতে চাই না? আপনি যে আমাকে হিন্দু ধর্মের উপরে পাণ্ডিত্য অর্জন করাইলেন, আমাকে যে পণ্ডিত বানাইলেন, আমাকে যে আপনি ডক্টরেট নেওয়াইলেন, আপনি যে আপনি আপনি যে আমাকে হিন্দু ধর্ম গ্রন্থের উপরে পাণ্ডিত্য নেওয়ার সুযোগ করে দিলেন, বাবা আপনার কাছে জানতে চাই। আপনি বলেন না ওই যে রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা পড়েছি, কৃষ্ণ কৃষ্ণ শ্রীনন্দকেশ্বর সর্বনাম যুগে, বলেন না বাবা। হ্যাঁ, এটা 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 বোধহয় আরেকটু পেছন থেকে দেই, কারণ এই কিতাব নামে কোন কিতাবের অস্তিত্ব আমি সনাতন ধর্মগ্রন্থ এবং শাস্ত্র চর্চা করার খুব ভালো করার ফ্লো করা মানুষ, এই রাজভোগ কিতাব নামে কোন কিতাবের নাম আমি শুনি নাই। আর আপনারা যারা ধর্ম দিলেন, আবার একটু শ্লোকটাও শোনাই। উনি বেশ হাস্যকর ভাবে, মানে 30,000 শ্লোক যার মুখস্থ তার একটু নমুনা দেখবো না স্যার? বাবা আপনার কাছে জানতে চাই। আপনি বলেন না ওই যে রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা পড়েছি, কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দকেশ্বর সর্বনাম যুগে, বলেন না বাবা এই মন্ত্রের ব্যাখ্যা কি? আচ্ছা ইন্টারেস্টিংলি আমি ওই ধরনের কোন গ্রন্থের নামও শুনি নাই, এবং ওনার রেফারেন্স দেওয়ার ওই বৈশিষ্ট্যটা কি, 2192 নম্বর পৃষ্ঠা। আপনারা যারা ধর্মীয় গ্রন্থগুলো প্রিন্ট জানেন তারা জানেন যে পৃষ্ঠা দিয়ে কখনো এগুলো গণনা, এক এক সময় এক এক ছাপানোর কারণে পৃষ্ঠা নাম্বার তো কখনো ঠিক থাকবে না, এটা একটা টোটালি বোগাস। আমরা শ্লোক নম্বর বা মন্ত্র নম্বর কোন অধ্যায়ের বা এইটা বলা হয়। ইভেন আমি দেখেছি যারা কোরআন শরীফের রেফারেন্স দেন তারাও অমুক পৃষ্ঠায় আছে বলেন না, বলেন যে এত নম্বর ইয়ার এত নম্বর আয়াত এইটি বলবেন। হ্যাঁ এইটি বলবে উনি, কিন্তু বলছে এত নম্বর বইয়ে এই বইয়ের এত নম্বর পৃষ্ঠা, এটা একটা টোটালি হাস্যকর। এই আর একটা বললেন কি যেন মন্ত্রটা শেষে উচ্চারণ করলেন, এটা অস্তিত্বহীন কোন মন্ত্র। আপনি আরেকবার বলুন, লাস্টে একবার শেষ একটা মন্ত্রের কথা বললেন। তার মধ্যে মন্ত্রখানা পড়েছি, কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দকেশ্বর সর্বনাম যুগে, বলেন না বাবা এই মন্ত্রের ব্যাখ্যা কি? কয় তোমার, আচ্ছা ওই মন্ত্রের ব্যাখ্যা উনি সঙ্গে সঙ্গে অর্থ দিয়েছেন, অর্থটা শুনেন একবার, অর্থটা শুনেন, আমি শুনেছি একবার। না পণ্ডিত বানাইছি, তুমি না সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়েছো, বলো না এই মন্ত্রের ব্যাখ্যা তুমিই বলো আমি শুনি। আমি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন আমি যুগে যুগে কালে কালে অগণিত অসংখ্য অগণিত অবতার হয়ে মানুষের কল্যাণে দুনিয়ায় অবতরণ করেছি, সমস্ত ভগবানগুলো সমস্ত অবতারগুলো আবার আমি ভগবান শ্রীকৃষ্ণ। পুরোটা শোনাবো? আচ্ছা না আর লাগবে না, যতটুকু উনি সংস্কৃত বলেছেন যারা পাঠক দর্শক যারা শুনছেন তারাও বুঝে নেবেন যে এই শ্লোকের বা আদৌ কোনো শ্লোকের অস্তিত্ব আমি কখনো পাই নাই, সঙ্গে এর বাংলার কোনো কাছাকাছি মিল আছে কিনা। সে যে বাংলা করতেছে যুগে যুগে, বরং গীতায় যে অবতারবাদ সম্পর্কে যেমন হচ্ছে যদ যদা 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 হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদত মানং সৃজাম্যহম পরিত্রাণ সাধনা, এইটা আছে। আর যে কৃষ্ণ যেটা বললো ওই রকম মন্ত্র নেই, কাছাকাছি ইয়ে আছে আপনার, যেমন চৈতন্য চন্দ্রোদয়ে একটি ইয়ে আছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, এইটা গৌরাঙ্গ মহাপ্রভু প্রায়শ আবৃত্তি করতেন। এছাড়া আর একটা আপনার বৃহৎ নারদীয় পুরাণের একটা আছে, হরের নাম হরের নাম হরের নাম ওই বকে বলো, কাছাকাছি তার ওই মন্ত্রটা মনে হলো, কিন্তু তার সঙ্গে ওইটা নেই যে কলৌ নাস্তে 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 গতিরন্য তা, এইটা আছে বৃহত্তম বৃহন্নারদীয় পুরাণে, কিন্তু উনি যেটা বললেন এর কোনো আদৌ কোনো অস্তিত্ব আমি কোথাও দেখি নাই। এবং এই ভদ্রলোক যে আসল কোনো পড়ে বলতেছে আমার কাছে মনে হচ্ছে না,
ওই যে হরিনাম, হরিনামই একমাত্র গতি, এ কথা আমাদের শাস্ত্রে আছে। হরের নাম, হরের নাম, হরের নাম ওই কেবলম কলহু নাস্তব 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 গতির নথা। এইটা খুব বহুবার যেটা গৌরাঙ্গ মহাপ্রভু যে বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন তার অন্যতম একটা আইডিয়াল মন্ত্র হচ্ছে এইটা, এটা আছে। এবং সেখানে আসলে ওই অবতারবাদটা নয়, এর অর্থটা আসলে উনি যে হয় বলছে তা নয়, কিন্তু উনি যে মন্ত্রটা বললো তার কোনো অস্তিত্ব আমি দেখলাম না। ঈশ্বরের অবতার তত্ত্ব শ্রীকৃষ্ণ, আপনার শ্রীকৃষ্ণ সহ অবতার তত্ত্ব আপনার সনাতন ধর্মের একটা খুবই প্রাসঙ্গিক ম্যাটার। অনেক মন্ত্র আছে, শুধু অবতারবাদের উপরই মানে প্রায় প্রত্যেকটি ধর্মগ্রন্থে অবতারবাদ একটা সনাতন ধর্মের একটা ফ্যাক্ট হয়ে এসছে। এবং বহুমাত্রিক অবতারবাদ আছে, ঈশ্বরের বহু রূপে প্রকাশের বহু রকম ব্যাপ্তি সনাতন ধর্মে আছে। শুধুমাত্র যে ওই যে জগতের অশুভ নাশ করার জন্য যদা যদাহি ধর্মশ্চ গ্লানি, ধর্মের গ্লানি হলে উনি আসবেন তাও না, প্রেম শেখানোর জন্য আসবে এ কথাও আছে। মানুষকে মানে তার অবতারবাদের বহু ব্যাখ্যা আছে। এবং শুধুমাত্র ঈশ্বরের অবতার পুরুষ রূপে আসবে শুধু তাও না, নারী রূপেও আছে। আপনার ঈশ্বরের অবতার বিভিন্ন প্রাণী রূপেও আছে। এবং ভাগবত যেটা বলছে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, বাকি সকল অবতার অংশ এবং কলা এবং শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। এটা বৈষ্ণবীয় ধারার যে সনাতন ধর্মের একটা বিকাশ। সনাতন ধর্মে অনেকগুলো শাখা, অনেকগুলো শাখা প্রশাখা, তার একটা শাখা এইটাকে খুব প্রবল ভাবে গ্রহণ করে, যেতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, বাকি সকল অবতার অংশ এবং কলা আর শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। এটা শ্রীমৎ ভাগবতে আছে। এবং পরবর্তী বৃহন্নারদীয় পুরাণে ওই যে ওই মন্ত্রটা, ওই যে হরের নাম, হরের নাম, হরের নাম ওই বুকে বললাম, যার ভিত্তিতে গৌরাঙ্গ মহাপ্রভু অক্ষর ব্রহ্ম নাম দিলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেটাও গৌরাঙ্গ মহাপ্রভু যে প্রচার করলেন, মূলত তার বেসিক জায়গাটাকে উনি দিলেন যে আসলে হরিনাম ছাড়া কলিযুগে মানুষের আর গতি নেই। এটা সহজ ধর্মীয় মত হিসেবে পরবর্তী যুগের ধর্ম আধুনিক যুগের যারা বর্তমান যুগে ভক্তিবাদী মানুষ, সনাতন ধর্মের তো অনেকগুলো অঙ্গ, ভক্তিবাদ আছে, জ্ঞানবাদ আছে, রাজযোগ যেটা যোগ আছে, আপনার দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, এই মতবাদগুলোর বাইরে সরাসরি ঈশ্বরকে প্রভু হিসেবে ভক্ত হিসেবে সাধনার অনেকগুলো পথের একটি এই বৈষ্ণব ধারায় খুব প্রবলভাবে আছে। সেটা এই শ্রীকৃষ্ণ ভক্তির রূপে পরবর্তী যুগের ধর্মের মধ্যে প্রকাশিত। এবং আবারও বলি আমি একটা কথা, সনাতন ধর্ম এই ধর্মটা একটা স্টেবল একটা জায়গায় ঠিক একটা ফিক্সড মতবাদের উপর দাঁড়িয়ে কিন্তু নেই, বহুমাত্রিক মতবাদ এবং সবগুলোকে গ্রহণ করেই সনাতন ধর্ম। আপনি এগিয়ে যান। রাইট, হ্যাঁ, বেশ অস্বস্তি মানে এই এই লোকটার এই কথাবার্তা। আমরা খুব আমি খুব ব্যক্তিগতভাবে এই যে কবির চৌধুরী তন্ময় ভাই আছেন, আপনি পুলক ঘটকদা, আপনারা মানে বাংলাদেশের সাংবাদিকতা পেশায় বা আপনাদের ব্যক্তি জীবনে আপনারা দুজনেই যার যার অবস্থানে বেশ মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার কাছে অন্তত পক্ষে। আমরা আজকে এমন একটা ব্যক্তিকে নিয়ে কথা বলছি বা এমন একটা ব্যক্তির বক্তব্য খণ্ডন করতে হচ্ছে, আমাদের আসলে এত দুর্দশা মানে আমাদের এই জাতির এমন বেহাল দশা যে এই টাইপের লোকজনদের কারণে সমাজে বিশৃঙ্খলতা তৈরি হয় এবং সমাজে সন্ত্রাসী, মৌলবাদী, জঙ্গি এদের ইয়ে ঘটে। একটু আগে একজন মন্তব্য করছিলেন, হয়তো তিনি পিএইচডি বুঝিয়েছেন, হুজুর মিথ্যার উপর পিএইচডি করেছেন। আরেকজন আবার বলছেন যে এতই যদি আমাদের ইয়ে তাহলে যেন আমরা কেন জাকির নায়কের সাথে আলোচনা করি না। তাদের সংক্ষেপে আমি বক্তব্য যাবো দু তিনটা কথা। বাংলাদেশের ওয়াজ মাহফিলে বা ধর্ম ব্যবসায় যদি এগিয়ে কেউ থাকে তাহলে কুখ্যাত রাজাকার দেলোয়ার হোসেন সাঈদি, এবং সে আদালতে প্রমাণিত অপরাধী, জেল খাটতেছে। এরপরে কে আসছে? তারেক রহমান, তারেক মনোয়ার, যে রকেটে চড়া লোক, মানুষের কাছে এত বেশি হাস্যরসের কারণ হয়েছে এখন মুসলমানরাই তারা দেখতে পারে না। মুসলমানরাই তাদের অলরেডি একটু যাদের মাথায় ঘিলো যে তারা বলতেছে যে এই মোল্লারা আমাদের ধর্মের 12টা বাজাইছে। তারপরে বিজ্ঞানী ইব্রাহিম, কাজী ইব্রাহিম, বিজ্ঞানের যে মানে বিজ্ঞান নিয়ে মানুষ হাসাহাসি করতে পারে, হ্যাঁ, এই কাজী ইব্রাহিম সেও কোথায় জেলে আছে? তাকে নাকি কে রা ধরে নিয়ে যায়, আমেরিকান এজেন্ট সিআইএ এসে ধরে নিয়ে যায়, এখন সে জেলে আছে। আচ্ছা, মামুনুল হক সন্ত্রাসী, তার অবস্থা কি আমরা দেখছি? সে ওই মানে মুখে যা বলে অন্তরে অন্য কিছু লালন করে, সে কিন্তু ওই নারী কেলেঙ্কারিতেই সে কিন্তু এখন জেলে, তার ওই ওই যে নারী নিয়ে ইয়েতে ছিল সেই নারীর মামলায়, ধর্ষণ মামলায় তার খুব তাড়াতাড়ি রায় বের হবে বলে আমার মনে হয়। আচ্ছা, সফল ধর্ম ব্যবসায়ীদের মধ্যে আমার কাছে আমার মনে হয় সাঈদি, দ্বিতীয় হচ্ছে যে মিজানুর রহমান আজহারি, সে কোথায়? সে মালয়েশিয়া পালাইয়া কিন্তু সে। আচ্ছা, মিজানুর রহমান আজহারি শীতের মৌসুমে, গরমের মৌসুমে দাপড়াইয়া বেড়াইছে, টাকা টাকা আর টাকা, কই মালয়েশিয়া যে ফ্রিতে সে ওয়াজ মাহফিল করে না কেন?
কারণ ওটা মালয়েশিয়া, ওইখানে যে ধানাই বানাই কিছু বলতে গেলেই কিন্তু ওইখান থেকে একদম ধৈর্য পাঠাই দেবে সে। অল আমরা সব জানি বিশ্বের যতগুলো সভ্য দেশ, যেহেতু ব্রিটেনের সে ব্যান, ব্রিটেনে আদালতে পর্যন্ত তারা দৌড়াইছে তাদের এত টাকা, আদালত থেকেও তাকে কিন্তু ব্যান করা হয়েছে যে না সে ব্রিটেনে ঢুকতে পারবে না, তার মানে আমেরিকাও ঢুকতে পারবে না, ইউরোপের কোনো দেশে ঢুকতে পারবে না, এই সেই মানে তারা। আচ্ছা, জাকির নায়েক ভারতের আদালতে প্রমাণিত অপরাধী, তার মানি লন্ডারিং থেকে শুরু করে এমন কিছু নাই যে হয়নি। আচ্ছা, সে গেছে কই কই সৌদি আরব থাকলো না কেন, সেখান থেকে তাড়াইছে মালয়েশিয়ায়, সে ধর্মীয় বিদ্বেষ ছড়ায়, মানুষের মধ্যে ঘৃণা ছড়ায়, এটা মাহাতির মোহাম্মদ নিজে বলছেন, সে কিন্তু নিষিদ্ধ মালয়েশিয়াতে। তাহলে চিন্তা করেন কাদের সাথে কথা বলতে চায় আমাদের বলে তাদের মুরিদরা, যারা বিশ্বে এমনকি মুসলিম দেশে থেকে তাদের তাদের মুখ বন্ধ করে রাখতে হয়। ভারতে যেরকম জাকির নায়েক ধর্ম ব্যবসা দাপড়ায় বেড়াইছে, মালয়েশিয়ায় যে সেমিনার করে না কেন, সে কেন একটা ঘরে একটা কোনায় সীমাবদ্ধ, তার কেন প্রত্যেকটা কথা বলার সময় তিনবার ভাবতে হয় কোথাও কোনো ইয়ে আছে কিনা। আজকে দেখতেছিলাম এই উইগুর মুসলমানদের উপরে যে কী পরিমাণ নির্যাতন হচ্ছে, সব মানে বেশিরভাগ মুসলিম দেশ চীনের পক্ষে ভোট দিছে। তাহলে আমরা এই ধর্ম ব্যবসায়ী এবং ইসলামিক দেশ যেগুলো বুঝি, টাকার কাছে বড় সত্য কিছু নাই, এবং ধর্ম ব্যবসা বা এই ব্যবসায়ীদের বাস্তবতা কি? এইখানে একটু আগে যে সে কিন্তু বলল যে কোরআন কপি করছে অন্য অন্য ধর্মগ্রন্থ, এটা কিন্তু সে নিজেই ইসলামরে ছোট করছে। ধর্ম ব্যবসা করতে গেলে আর কি মুখে যেরকম লাগাম না থাকে। যাই হোক, আমরা তার বক্তব্যে যাই, তাড়াতাড়ি শেষ করে এই বক্তব্যটা, অন্ততপক্ষে আমরা সবাই বোধহয় একটা স্বস্তি পাবো। লোকদা খোদা বলে মেনে নিয়েছে, ভগবান বলে মেনে নিয়েছে। আমি বললাম বাবা ভগবান যদি ভগবান শ্রীকৃষ্ণকেই বলি, তাহলে ভগবানের গুণগুলো যদি শ্রীকৃষ্ণের ভিতরে থাকে আমি তাকে মানি। ভগবানের গুণ যদি সৃষ্টিকর্তার গুণ শ্রীকৃষ্ণের ভিতরে পাওয়া যায়, তাহলে হ্যাঁ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান মানি, আর যদি না পাওয়া যায় তাইলে আমি মানি না। যদি না পাওয়া যায় তাইলে কি মানি না? প্রথম অধ্যায় প্রথম কথাই হলো একমে বা দ্বিতীয়ম। বলো সৃষ্টিকর্তা তো তুমি একজনকে বলো, একত্ব মনুপশ্চাৎ তত্র কমহ কষকা একত্ব মনুপশ্চাৎ। দুনিয়াতে শান্তি আর পরকালে যদি মুক্তি পেতে চাও, আর কোনো রাস্তা নাই, অন্য কোনো পথ নাই, আর কোনো দিক নির্দেশনা নাই, একত্ব মনুপশ্চাৎ সৃষ্টিকর্তা একজন আল্লাহকে মেনে নাও। কথা বলেন ঠিক কিনা? তো যদি সৃষ্টি, হ্যাঁ ওনার এই কথাটা ঠিক আছে, ওনার এই কথাটা ঠিক আছে, এবং উনি দুটো শ্লোকের দুটো মন্ত্রের কথা বলেছেন, দুটো মন্ত্রে ভুলভাবে উচ্চারণ করলেও মন্ত্র দুটি আছে। একটা হচ্ছে একম এবার দ্বিতীয়ম, আমি এক এবং দ্বিতীয়, এবং দ্বিতীয়ত একম মনুপশ্চাৎ যেটা বললো উনি, এই শ্লোকটা আপনার শ্বেতাশ্বতর উপনিষদে আছে। শ্বেতাশ্বতর উপনিষদে ঈশ্বরের বেশ শেষ যুগের এগুলো বৈদিক আপনার কৃষ্ণ যজুর্বেদীয় মন্ত্র, এবং এইটাতে এসে ঈশ্বরের এই যে নিরাকার স্বরূপ এবং সাকার স্বরূপ দুই স্বরূপের ব্যাখ্যা এত বিস্তৃত এসেছে না, খুবই চমৎকার। আপনাকে একম এবার দ্বিতীয়ম প্রথমত বলি, একম এবার দ্বিতীয়ম ঋগ্বেদেই আছে, আমি এক এবং অদ্বিতীয়। এক এবং অদ্বিতীয় এই শব্দটা একটু বুঝতে হবে, এক বললেই যেটা সমাপ্ত হয়ে যায়, অদ্বিতীয় কেন বলতে হবে আমাকে? আমি তখন বিভিন্ন ধর্মসভায় খুব ছেলে বয়স থেকে আমি ধর্মচর্চা করতাম, এবং সে সময়টা আমি একবারই ধর্মীয় জীবনই যাপন করতাম। এখন আসলে ওই সময়টা আমার আর হয় না, আমি জীবনের বিস্তীর্ণ ক্ষেত্রে এসে বদলে গেছে। তো ধর্মসভায় বক্তব্য দিতে যেতাম ছেলে বয়স, আমাকে জিজ্ঞেস করলো একবারে তখন আমি তরুণ, যে ঈশ্বর এক না বহু? তো আমার মনে আছে এই প্রশ্নটা, যে আমি ধর্মসভায় আমাকে একদিন জিজ্ঞেস করেছিল ঈশ্বর এক না বহু, আমি বললাম ঈশ্বর এক এবং বহু দুটোই সত্য। যে কি হবে সত্য, আমি খুব সহজ উদাহরণ দিয়ে বললাম যে আমার সামনে অনেকগুলো প্রদীপ জ্বলছে, আপনি বলুন আগুন এক না বহু? এই যে অসংখ্য প্রদীপ আমার সামনে আপনারা জ্বালাই দিয়েছেন চারদিকে গড়ে, এই প্রত্যেকটা আগুন আলাদা কিনা, স্বতন্ত্র সত্তা কিনা? আবার সবগুলো দীপকে যদি আমি এক করে দিই, এক কিনা? একটা আগুন যদি এক একাধারে এবং বহুরূপ নিতে পারে, যাকে আমি সর্বশক্তিমান বলছি, একেবারে অমনিপটেন্ট বলছি, সর্বব্যাপী বলছি, সর্বব্যাপী শব্দটা উনি এখনো পর্যন্ত নেয় নাই, শুধুমাত্র একত্ববাদের কথা বলেছেন। একত্ববাদ হিন্দু ধর্মে আছে, এবং সামগ্রিকভাবে সনাতন ধর্ম
একত্ববাদী বটে। এই একত্ববাদের রূপটা একটু ভিন্ন রকম। আমি একটু এখানে দার্শনিক ব্যাখ্যার কিছু জায়গা আসতে হবে, এগুলো সাইন্টিফিক লজিক, এগুলো পরবর্তী বিষয়। আমি বিশ্বাসের জায়গা থেকে, দর্শনের জায়গা থেকে, যে ব্যাখ্যাগুলো থিওসফিক্যালি যেসব ব্যাখ্যা দেওয়া হয়েছে তার জায়গা থেকে আমি এই ব্যাখ্যাগুলো যাবো। প্রথমত যে এক এবং অদ্বিতীয়, শুধু এক বললে যা শেষ হয়ে যায় সেটা অদ্বিতীয় বলার লজিকটা কি? অদ্বিতীয় বলতে তিনি ভিন্ন, দ্বিতীয় কোনো সত্তাই নেই। তার মানে আপনার আমার অস্তিত্ব সহ পুরো সমগ্র জগতের অস্তিত্ব সেটা এক ঈশ্বরেরই বহুরূপে প্রকাশ। এক অহম বহুস্বাম আরো বলা আছে, আমি এক বহু হব। ওই যে আমাকে এই সনাতন ধর্ম নিয়ে আমাদের কিছু বন্ধু বান্ধবের আলোচনা হয়, আমাকে জিজ্ঞেস করলো যে এই ব্যাপারটা নিয়ে, আমি খুব সরাসরি বললাম আপনি বলুন তো যে যখন স্বামীজির এই বোধে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যে এই জন সেই জন সে বিচ্ছে ঈশ্বর, জীবে প্রেম করে যে এই জন সেই জন সে বিচ্ছে ঈশ্বর, কথাটা আপনার কেমন লাগে? খুবই সুন্দর কথা, জীবে যে প্রেম করে সেই ঈশ্বরকে সে বোঝে। বলুন তো কথাটা তো বললেন, আপনি কিন্তু মুসলমান, আপনি কি বুঝে বলেছেন? জীবে প্রেম করে যে জন সে, আপনি কিন্তু শরিক করেছেন আল্লাহর, আপনি কিন্তু শিরক, শিরকের অপরাধ, যে অপরাধের বড় অপরাধ আর হয় না। কন্ট্রাডিকশনের জায়গাটা এখানে। বিবেকানন্দ যখন বলছেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন পাড়ার প্রাণ অর্পণ করে সাথে সবার পায়, বহুরূপে সম্মুখে তোমার, ঈশ্বরের বহুরূপত্বের কথা, এইটা সনাতন ধর্মীয় বৈশিষ্ট্য। এইটা হয়তো ইসলামে নেই, ইসলাম এখানে ঈশ্বরের বহুরূপটাকে স্বীকার করছে না, কিন্তু সনাতন ধর্মে এটা আছে। তো আপনার একবারে এক আছে এবং বহু আছে, এবং সাকার না নিরাকার দুটোই আছে, নিরাকার রূপ আছে তার সাকার রূপ আছে। বলা হচ্ছে জল যেমন ঘনীভূত হয়ে মানে বরফে রূপান্তরিত হয়, আবার বাষ্পে রূপান্তরিত হয়ে যেতে পারে, সর্বশক্তিমান ঈশ্বর তিনি চাইলে নিরাকারও হতে পারেন সাকারও হতে পারেন, তাকে প্রেমময় রূপেও ব্যাখ্যা করা হয়েছে। তিনি প্রেম করতে ভালোবাসেন তার সৃষ্টির সঙ্গে, তার ভক্তের সঙ্গে। এই যে আর একটা রূপ, একেবারেই গভীর প্রেম তত্ত্বের আলোচনা করতে হবে শুধুমাত্র যদি প্রেম তত্ত্বের উপর, বিশেষ করে সনাতন ধর্মের যে রাধা কৃষ্ণের প্রেম বা ব্রজগোপী প্রেম, বা আপনার কৃষ্ণের সঙ্গে যশোদার যে আপনার বাৎসল্য রসের প্রেম, এইগুলো যদি ব্যাখ্যা করতে চাই এইটার জন্য অন্তত 2-3 ঘন্টা লাগবে, ওগুলো আমি চাচ্ছি না। শুধু সিম্পলি বলছি এর একটি স্বরূপ দর্শন আছে, একটি নিরাকার দর্শন আছে, অরূপ দর্শন আছে। শুধু উনি যে কৃষ্ণ যজুর্বেদী যে শ্লোকটার কথা বলেছেন উনি রেফারেন্স দেন নাই, আমি রেফারেন্সটা দিয়ে বলছি। ওইখানেই আরো বলা আছে সহস্র শিক্ষা পুরুষ, ঋগ্বেদের শ্লোক, কৃষ্ণ যজুর্বেদেও আছে, সহস্র শিক্ষা পুরুষ সহস্র সহস্রপাত সভূমি সর্বত বৃত্তাত্মিষ্ট দর্শাঙ্গুল, সহস্র শিক্ষা, তার রূপ বর্ণনা করা হচ্ছে, তার হাজার রূপ মানে সহস্র মাথা, সহস্র শিষ্য, সহস্রপাত, এবং সবকিছু ব্যাপী আছে, তারপরেও তিনি সবকিছুর ঊর্ধ্বে। ঈশ্বরের বর্ণনাটা স্বরূপভাবে ওখানে বর্ণনা করেছে, একই একই শাস্ত্রে, একই শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। শুধু এতটুকুই না, আপনাকে আমি একটা ইন্টারেস্টিং দেখাচ্ছি যে ঈশ্বর নারী না পুরুষ, সহস্র বলছে ওই কৃষ্ণযজুর্বেদের। ওটার আগে পরে যদি পড়েন তাতে আপনার পদে তং স্ত্রী তং পুমানসি তং কুমার উদ্ভ কুমারী তং জীর্ণ দণ্ডে নবঞ্চী তং জাত ভাবসী বিশ্বত মুখ, তিনি নারীও বটে তিনি পুরুষও বটে, তিনি নারীও নন তিনি পুরুষও নন। আচ্ছা, এর প্রতিটা ব্যাখ্যা একটু খুব টাফ, মানে দার্শনিক ব্যাখ্যাগুলো করতে গেলে আমি আপনাকে বলি যে চারটে কারণ কথা বলা হচ্ছে, যে সৃষ্টির আদিতে কি ছিল, যে সৃষ্টির আদিতে কি ছিল এই ব্যাখ্যা করতে যে আপনার পাশ্চাত্য দর্শন তো চমৎকার বস্তুবাদী দর্শনের জায়গা থেকে একটু এগিয়েছে, এই দর্শনের আমি আদিমতম রূপের একটা জায়গায় দেখছি চারটা কারণের কথা বলছে, একটা স্থান কারণ, একটা উপাদান কারণ, একটা কর্তা কারণ, আর একটা মানে চারটে কারণের কথা বলছে। এর মধ্যে একটা হচ্ছে কর্তা কারণ, অর্থাৎ যদি সৃষ্টি হয়ে থাকে তার একজন কর্তার প্রয়োজন, প্রাচীন দার্শনিকরা বলছে, পাশ্চাত্য দর্শনের ব্যাখ্যা এটা। আচ্ছা, এই দর্শন এই এই এটা যদি কর্তা হয়ে থাকে, আধার কারণ লাগে, একটা আধার কারণের কথা বলছে, অর্থাৎ কোন জায়গায় বসে তিনি এই সৃষ্টিটা করলেন। তারপরে উপাদান কারণ, আমি যে উপাদান দিয়ে এই সৃষ্টিটা করবো, অর্থাৎ যখন সৃষ্টি বলে কিছুই ছিল না তখন কোন উপাদান দিয়ে তিনি সৃষ্টি করলেন। এই চারটে কারণের মধ্যে উপাদান কারণ একটা, অর্থাৎ আপনি যদি একটি মাটির ঘট প্রস্তুত করেন মাটি লাগবে, এই মাটিটাকে। এইখানে ভারতীয় দর্শন বলছে এই যে চারটা কারণে চারটা ঈশ্বর, অর্থাৎ ঈশ্বরেরই বহুরূপে
প্রকাশ। ঈশ্বর নিজেই কর্তা, নিজেই আধার, নিজেই উপাদান। এখানে তিনি নিজেই মানে বহুরূপ পরিগ্রহ করছেন। ওই যে উনি বলছেন না যে তিনি নারী অনন পুরুষ অনন্ত, আবার তিনি নারী ও পুরুষ ওইখানে আগেই আছে। তং স্ত্রী তং পুমানুষী তং কুমার উদ্বা কুমারী তং জীর্ণ দণ্ডেন বঞ্চয়সী তং জাত ভাবসী বিশ্বত মুখ। এটা আবার ওই কৃষ্ণ যজুর্বেদী শ্লোক। এটা এই জিনিসগুলো আছে আপনার এক অহম বহুশ্রম বা একম এবার দ্বিতীয়ম। এই একম এবার দ্বিতীয়ম, এক এবং অদ্বিতীয়। সনাতন ধর্মে ঈশ্বরকে এই ধরনের ঈর্ষাকাতর কোন বস্তু হিসেবে প্রতিষ্ঠিত করেনি যে তাকে শরিক করলে বা তার সঙ্গে তুলনা করলে ঈশ্বর মহাক্ষিপ্ত হয়ে যাবে। এই যে সনাতন ধর্মে আবার নেই, সনাতন ধর্মে যে একত্ববাদ, সে একত্ববাদে যে ঈশ্বরের তুলনা করলে বা ঈশ্বরের মতো আর কাউকে ব্যাখ্যা করলে সেটা ঈশ্বর ক্ষুব্ধ হয়ে যাবেন, এরকম না। বরং বলা হচ্ছে বারবার যে এটা ঈশ্বরেরই রূপ। এর দুটো ব্যাখ্যা আছে, এক বা দ্বিতীয় মে দত্তের। যদি মায়াবাদী দর্শন বলি শঙ্করাচার্যের, উনি বলতেছেন এই যে শ্লোকার ধ্যান প্রভুক স্বামী জয়দুক্ত গ্রন্থ কী ব্রহ্ম সত্য যখন মিথ্যা জীব ব্রহ্মই না পড়ো। সারা সকল শাস্ত্রে যে কথা বলা হয়েছে তা আমি অর্ধ শ্লোকে বলছি। শ্লোকার্থ শ্লোকার্ধন প্রবক স্বামী জয়দুক্ত গ্রন্থ কোটি 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 গ্রন্থে যে কথা বলা হয়েছে, কি সেই কথা বলছেন উনি? ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মই না পড়ো। এই যে জীব জগৎ দেখছি এটা ব্রহ্মেরই একটা রূপ। আচ্ছা, এই ব্যাখ্যা দুটো ধারা, অর্থাৎ আমরা যা কিছু দেখছি এ থেকে অস্বীকার করা হয়ে গেল, এটা একটা বাস্তব অস্তিত্বহীন অসৎ বলা হচ্ছে। অর্থাৎ সৎ এবং অসৎ দুটো তত্ত্ব আছে এখানে, অর্থাৎ অস্তিত্বহীন তত্ত্ব বলা হচ্ছে। আমি যে আমার অস্তিত্ব, যে অস্তিত্ব নিয়ে কথা বলছি সেটা অস্তিত্বহীন। আবার দুটোই হতে পারে, যে আমার অস্তিত্বটা সঠিক, অর্থাৎ রজ্জুতে সর্পভ্রম, একটা রশি পড়ে আছে, আপনি দেখে ভাবছেন যে এটা একটা সাপ, আলো আধারিত আপনার মনে হচ্ছে, কিন্তু বাস্তবিক এটা সাপ না, এটা রজ্জুই, আপনার দৃষ্টিটা ভ্রম, আমার অস্তিত্বটা এটা ভ্রম। এইটা শঙ্করাচার্যের মতবাদ। আবার পরবর্তী যে যারা ব্যাখ্যাতা তারা আবার বলছেন যে না, এটা এই জগৎ প্রপঞ্চ এটা ভুল না, মিথ্যা না, এটা একটা বাস্তব অস্তিত্ব। অর্থাৎ যে আমি রজ্জু দেখে সর্প ভ্রম করছি, সেই সর্পটাও একটা বাস্তব, সে সর্পের রূপই পরিগ্রহ করেছে। জগতের সৃষ্টি সম্পর্কে এই দুই প্রকার ব্যাখ্যাই আছে। অবতার তত্ত্বের আর একটা কথা বলি আপনাদেরকে এখানে আমি, আপনার ধরুন এই যে গীতাতেই আছে, আমি সরি চণ্ডীর একটা মন্ত্রের কথা বলি। আপনার চণ্ডীতে শুম্ভনি শুম্ভ পদ আছে, গীতা এবং চণ্ডী দুইটাকে সপ্তপদী বলা হয় সাত শত শ্লোকের কারণে, এবং চণ্ডী খুবই গুরুত্বপূর্ণ মাতৃসাধক যারা তাদের কাছে, বা তন্ত্র সাধনার যারা ধারাটা, বৈদিক ধারার বাইরে একটা তন্ত্র সাধনার বিশেষ কথা আছে, এখানে চণ্ডীর গুরুত্বটা খুবই বেশি। চণ্ডীতে ঈশ্বরকে মাতৃরূপে কল্পনা করা হচ্ছে সকল জায়গায়, এবং আপনি দেখবেন চণ্ডীতে বারবার মায়ের বহুরূপ বলা হচ্ছে, যে আপনার যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ, এই কথাগুলো আছে, সকল ভূতে মাতৃরূপে ঈশ্বরের অবস্থান। তারপরে আর একটা জিনিস আপনি দেখুন, শুম্ভনি শুম্ভ পদের সময় শুম্ভনি শুম্ভের সকল সৈন্যকে শেষ করে দিলেন দেবী, তখন শুম্ভ একাই যুদ্ধ করছে। যুদ্ধ করার সময় সে রহস্য করে দেবীকে উদ্দেশ্য করে বলতেছে যে দেবীর দেহ থেকে উৎপন্ন হাজার হাজার ব্রহ্মরূপা এরা তার সঙ্গে যুদ্ধ করছে। তখন সে বলছে যে আমি একা তোমার সঙ্গে যুদ্ধ করছি, আর তোমার সঙ্গে দেখো তুমি লক্ষ লক্ষ সৈনিক, এরা কারা, আমি কিন্তু একা যুদ্ধ করছি, গৌরব নিচ্ছে। তখন ওইখানে একটা শ্লোক আছে আমার মনে পড়ে, ওখানেই বলতেছেন চণ্ডীতে, একই বাহু জগত্তত্ত্ব দ্বিতীয় একা মামা পড়া, চণ্ডীর একটা বিখ্যাত শ্লোক, একই বাহন জগত্তত্ত্ব দ্বিতীয় একা মামা পড়া পশ্চিতা দুষ্ট ময়ে বিষন্ত মত বিভূত্তয়। এই যে যাদেরকে দেখছো অসংখ্য, এরা সবাই আমি আমারই রূপ, এরা একই বাহন জগত্তত্ত্ব, এই জগতে একমাত্র আমি আছি, আমি ছাড়া দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই। এই দেখো এই যে রূপ দেখছো, তারা সবাই এখনই আমার দেহে লীন হয়ে যাবে মুহূর্তের মধ্যে, তার যত সৈনিক ছিল সব তার শরীরে লীন হয়ে গেল, অস্তিত্ব দেখাই দিল। যে আসলে এই পৌরাণিক যুগে এসে, বেদের পরবর্তী যুগে এসে একই তত্ত্বগুলোকে আলেখ্যের মধ্য দিয়ে, কাহিনী আলেখ্যের মধ্য দিয়ে বর্ণনা করা আছে। আপনার ধরুন সরস্বতী পূজার মন্ত্র, এই বলতে জগদ্ধাত্রী মহং দেবী মারি রাধুষু শুভম স্তন প্রণম্য শিরস ব্রহ্ম যোনি সরস্বতী সদস দেবী তৎকিঞ্চন মুখ্য বচ্চাত্তব পদম, এই যে সত অসত যা কিছু আছে জগতে তার সবকিছুই এই সরস্বতী। অর্থাৎ যখন যাকে
পূজা করা হচ্ছে, তখন তাকেই সবকিছুরই রূপ হিসেবে, অভিন্ন রূপ হিসেবে পূজা করা হচ্ছে। একদিকে বহু যেমন স্বীকার করা হচ্ছে এবং প্রতিটি বহুর মধ্যেই একত্বের অবস্থানটাকে স্বীকার করা হচ্ছে। বাস্তবতা হচ্ছে এখানে একত্ববাদও আছে এবং বহুত্ববাদও আছে, দুটার সম্মিলন, এবং এ নিয়ে ব্যাখ্যা প্রচুর প্রচুর অনেকগুলো ধারা আছে, এগুলো তো আসলে এক বৈঠকে সম্ভব না। হ্যাঁ তাহলে হ্যাঁ, এর এর পরের অংশটা দেখি, আমরা সময় অনেক হয়ে গেছে, প্রায় 56, আমরা একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি। আর আমি তাহলে তার আর বাকি অংশগুলো একটু, এখানে খুব বেশি নাই, আমি তাহলে ওনার এটা প্লে করি আবার। বলেন ঠিক কিনা? তো যদি সৃষ্টিকর্তা একজন আল্লাহই হয়, তাহলে আপনার কাছে জানতে চাই, ভগবান শ্রীকৃষ্ণ যদি আল্লাহই হবে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের গুণগুলোকে আমাকে দেখাতে হবে। বাবা, ভগবান শ্রীকৃষ্ণ যদি ভগবান হয়, তাহলে আপনার কাছে জানতে চাই, একমে বা দ্বিতীয়ম, সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়, সৃষ্টিকর্তা যদি এক অতীত হয়, অদ্বিতীয় হয়, তাইলে আমি জানতে চাই ভগবান শ্রীকৃষ্ণ কি এক এবং অদ্বিতীয় কি না। মেনে নিলাম ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় জনের কেউ নাই, হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণই ভগবান মানলাম। বাবা, দ্বিতীয় নম্বর মন্ত্র আপনার কাছে উপস্থাপন করি, আপনি একটু প্রমাণ দেন, ভগবান যদি ভগবান শ্রীকৃষ্ণ হয় মানব। বাবা, একম এবং অদ্বৈতম বলেন, এই মন্ত্রের দ্বারা ওই ব্রাহ্মণেরা বলে দিয়েছেন, আমি ভগবান এক এবং অদ্বিতীয়, আমি কারো মুখাপেক্ষী নই। বাবা, আমি তো দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ মুখাপেক্ষী, কথা বলেন। বাবা কয়, তুমি কি বলতে চাও? আমাকে কিছুই বলতে চাই না, ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবান নয় তার প্রমাণ দিতেছি। কেমন? কয়, একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন, ভগবান শ্রীকৃষ্ণ এক অদ্বিতীয় হতে পারেন না। শুধু তাই না, সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনার না আছে আহার, না আছে নিদ্রা, না আছে স্ত্রী, না আছে সন্তান, না তিনি জন্মগ্রহণ করেছেন, না তিনি জন্ম কাউকে দিয়েছেন। তার মানে বোঝা যায় ভগবান শ্রীকৃষ্ণ ভগবান নয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণ শুধু শুধু খায় নাই, বরং মাখন চুরি পর্যন্ত করে খেয়েছে। তার মানে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান হতে পারে না। কেন পারে না? তিনি খেয়েছেন ঘুমিয়েছেন, এই অর্থে তিনি ভগবান হতে পারেন না। কথা বলেন, ভগবান শ্রীকৃষ্ণ ভগবান এজন্য হতে পারে না। কেন পারে না? কয়, ভগবান শ্রীকৃষ্ণর স্ত্রী আছে একজন নয়, দুইজন নয়, 16,000। তার মানে এই অর্থে ভগবান শ্রীকৃষ্ণ আমার ভগবান হতে পারে না। ভগবানের স্ত্রী আছে, সন্তান আছে, না তিনি ভগবান হতে পারেন না। দ্বিতীয় অর্থে, তৃতীয় অর্থে হলো ভগবান শ্রীকৃষ্ণ ভগবান হতে পারেন না, কারণ তিনি জন্মগ্রহণ করেছেন এবং জন্ম দিয়েছেন। জন্ম গ্রহণ করেছেন তিনি, তার মা আছে, বাবা আছে, তার সন্তান আছে, তার মানে বোঝা যায় তিনি আমার ভগবান হতে পারে না। বাবা কই, কেন পারে না? আমি বললাম, বাবা এজন্য পারে না, কারণ এই মন্ত্র, তিনটা মন্ত্র আমি আপনার সামনে উপস্থাপন করেছি, তিন মন্ত্রের দ্বারা ভগবানের অস্তিত্ব খোঁজ পাওয়া যায় না। বলে কেন পাওয়া যায় না? আমি বললাম, বাবা ভগবান আর আল্লাহ এক হতে পারে না। কেন পারে না? তোমরা যাকে আল্লাহ বলো আমরা বলি ভগবান, অতএব ভগবান আর আল্লাহর মধ্যে নাই কোনো ব্যবধান। নাউজুবিল্লাহ কইতেন না, ব্যবধান আছে না নাই? বাবাই কই, না ব্যবধান নাই। আমি বললাম, না ভগবানের কোনো অস্তিত্ব নাই, ভগবান বলতে কিছু নাই, কারণ ভগবান যদি আমি বাংলায় লিখি, ভগবানের যে অস্তিত্ব নাই তা। এখানে আরো অনেকটা পেঁচাবেন, পুলক ঘটককে আমরা হারিয়ে ফেলেছি কবিচৌধুরী তন্মে, আপনার ইলেকট্রিসিটি চলে গেছিল, তারপরে আবার অল্টারনেট ব্যবস্থা করে আবার যুক্ত হয়েছেন, শীঘ্রই পুলক ঘটককে পাবো। কবিচৌধুরী তন্ময়, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন আমার, মানে এখানে ভগবান আছে নাই, শ্রীকৃষ্ণ কীরকম কি ভগবান না, তিনি মাখন চুরি করে খাইছেন, এই শেষ উত্তরটা উনি দেবেন, পুলক ঘটক দেবেন, যেহেতু এটি দুটো ধর্মের মধ্যে কম্পেয়ার করছিলেন এই এই বক্তা আর কি, ধর্ম ব্যবসায়ী। তো
এই যে মাঠে ময়দানে বসে সবার সামনে বসে বসে এইরকম ধরনের কথাবার্তা বলা সম্ভব, এবং সেই ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন লোকজন দেখে, এবং দেখার পরে তারা সুশিক্ষা না কুশিক্ষা কি গ্রহণ করে সেটিও আমাদের কাছে স্পষ্ট। আপনি কি মনে করেন যে বাংলাদেশের পুলিশ প্রশাসন বা যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে তারা কি এসব কোনো কিছুই চোখে দেখে না, এবং বর্তমান যে সরকার আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছে, যেভাবেই থাকুক ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু তাদের নির্বাচনী ইশতেহার, ইলেকশন হয়েছে হয়নি, দিনের বেলা রাতের বেলা সেই নিয়ে বিতর্ক আছে, কিন্তু একটা তো ইশতেহার ছিল এবং সেখানে সংখ্যালঘু সুরক্ষা করার যে বড় বড় প্রতিশ্রুতি ছিল সেগুলোর বাস্তবায়ন কেন ঘটে না? অর্থাৎ এরকম বক্তব্য দেয়া যায় এবং বাংলাদেশের যে আইন আছে ধর্মীয় অনুভূতিতে আঘাত, তাতে কারা গ্রেপ্তার হয় তাও দেখেছি, সার্বিকভাবে যদি একটু আপনি বিস্তারিত বলেন যে এরকম কেন উদাসীন আমরা দেখি সরকারকে, এবং এ থেকে পরিত্রাণের আসলে উপায়টা কি? জি, ধন্যবাদ। আসলে মূল বিষয়টা হচ্ছে আমার কাছে যেটা মানে প্রতীয়মান হয়, আপনি দেখেন প্রত্যেকটা ধর্মের মানুষে নিজ নিজ ধর্মকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার একটা প্রতিযোগিতা আছে। একেবারে আমি সর্বশেষ একটা গবেষণায় আমার কাছে যেসব তথ্যপত্র আসছে, আমার কাছে মনে হয় পারিবারিক থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা পদ্ধতিতে যদি আপনি ধর্মভিত্তিক যদি শিক্ষা মানে প্রতিষ্ঠান হয়, পরিবার যদি ধর্মটাকে খুব বেশি গুরুত্ব দেয় এবং প্রতিষ্ঠান যদি এই ধর্মভিত্তিক শিক্ষাকে বেশি গুরুত্ব দেয়, তাহলে এই একটি মানুষ, এবার সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম সম্প্রদায়ের হোক, সে তার নিজস্ব ধর্মকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য যে অশ্লীল বা অশুভ প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার ক্ষেত্রে সে ভুলে যায় যে আসলে মানুষের যে মানে মানুষের মাঝেই যে শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠত্ব আছে, এই সেই শ্রেষ্ঠত্বটাকে সে ভুলে গিয়ে ধর্মের শ্রেষ্ঠত্ব তুলে ধরার জন্য একে অপরকে ব্যক্তিগত আঘাত করে, এমন কি হত্যা পর্যন্ত করে থাকে। আপনি দেখেন আমরা এখানে যে বক্তার বক্তব্য আমরা শুনেছি, তিনিও নিজ ধর্মকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে মানে পক্ষান্তরে মুসলমান ধর্মকে কিন্তু তিনি বিতর্কিত করার একটা সুযোগ তৈরি করে দিয়েছেন, কিংবা বিতর্কিত করেছেন, প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি কিন্তু কোরআনের আয়াতকে কপি পেস্ট হিসেবে উল্লেখ করেছেন। তো এই যে এই যে এই যে যারা যাদের সামনে এই ধরনের বক্তব্যগুলো দেওয়া হয়েছে, যেসব মাঠে ঘাটে যে ধরনের মানুষ এইসব ওয়াজ মাহফিলগুলোতে অংশগ্রহণ করে কিংবা এই ধরনের ইসলামিক বক্তাদের বক্তব্য শোনার জন্য যায়, আমরা যদি তাদের জীবন জীবিকা, তাদের শিক্ষা দীক্ষা, তাদের সচেতনতা, তাদের পারিবারিক অবস্থান, তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে যদি এই একেবারেই স্টাডি করি, তাহলে তাদের কাছ থেকে যে আমরা খুব প্রশ্ন মানে পাব ওয়াজের মাঝে দাঁড়িয়ে যে এই ধরনের মানে বিতর্কিত মানে হুজুরদের বিতর্কিত বক্তব্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ করবে, পাল্টা প্রশ্ন মানে ছুড়ে দিবে, সেই ধরনের ব্যক্তিবর্গ কিন্তু এই ওয়াজ মাহফিলগুলোতে যায় না কিংবা অংশগ্রহণ করে না। আমার কাছে যেটা আমার গবেষণায় সেটা আসছে এখন ধরেন এই আমার কাছে আরেকটা বিষয়ে আমি যেটা মানে মনে করি যে প্রতিটা ধর্মকেন্দ্রিক এক ধরনের একটা বিজনেস কিন্তু পুরো পৃথিবী জুড়ে আছে, এবং রাজনীতি অর্থনীতি তিনটা বিজনেস অর্থনীতি রাজনীতি এই জায়গাগুলো কিন্তু ধর্মকে কেন্দ্র করে আজকের যে বিশ্বায়নে সেখানে কিন্তু আপনি যদি সর্বশেষ দেখেন এই ধর্মকে পুঁজি করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ারও কিন্তু একটা চেষ্টা কিন্তু আমরা রাজনীতিবিদের মধ্যে কিন্তু দেখতে মানে পাচ্ছি। বাংলাদেশে আমি যেই ধরনের আলেম ওলামাদের সাথে আমার যে সম্পর্ক আমি দেখি, অধিকাংশ আলেম ওলামা এদের বক্তব্য কিন্তু বিশ্বাস আরেক, আবার অ্যাক্টিভিটিস আরেক, এই যেই দ্বৈত নীতি তারা লালন করে সেই জায়গায় কিন্তু আমি বারবারই বলি যে আমাদের ব্যক্তিগত উদ্যোগে যদি আমরা সচেতন না হই, প্রত্যেকটা ধর্মগ্রন্থ বিশেষ করে ধরেন মুসলমান যদি তার ধর্ম সম্বন্ধে অভিজ্ঞ না হয়, একটু পড়াশোনা না করে, হিন্দু ধর্মের ভাই বোনেরা যদি তাদের ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা না করে, তাহলে এই ধরনের বিভ্রান্তকর যে বক্তব্যগুলো সেটা প্রতিনিয়ত আমরা শুনতে পাবো, এবং তারা
এই বিজনেসকে কন্টিনিউ মানে রাখবেন? বাংলাদেশের মতো পৃথিবীর কোথাও এই ধরনের ওয়াজ মাফি এমন ভাবে নগ্ন, আমি একটাকে নগ্নভাবে বলবো, নগ্নভাবে মানে হয় না। আপনি চিন্তা করে দেখেন, ইসলাম কিন্তু উনাকে এই ধরনের সুযোগ দিয়েছে কিনা যে অন্য একটি ধর্মের বিরুদ্ধে যে ধরনের মানে বিষোদ্গার করা হয়েছে, এটা তো দুঃখজনক। এখন এই জায়গাতে আপনি আবার রাষ্ট্রকে কিন্তু, আমি বলবো যে এখানে রাষ্ট্রেরও কিন্তু দায় আছে। আমার রাষ্ট্রযন্ত্র এবং রাষ্ট্রের যে যে মানে পলিসি, সেই জায়গায় এক ধরনের উদাসীন মনোভাব কিংবা ছেড়ে দেই, এইটা তো এটাই এটাই মানে তাদের অনেকেরই একটা অনেকেরই একটা দায় সারা ভাব, যেটা তো এটা নাথিং। তন্ময় ভাই, হ্যাঁ, এটা একটা সম্পর্কে একটা প্রশ্ন যে বাংলাদেশের, আমি শুনি নাই রাষ্ট্র পরিচালনায় যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বা স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে যে এই ধরনের কথাবার্তা, মানে এই এই ধর্ম ব্যবসায়ী তিনি তো মাঠে ঘাটে ওয়াজ মাহফিলের ইয়েতে বসে এই কথাগুলো বলেছেন, সেগুলোকে রেকর্ড করা এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে যারা আপলোড করে, যারা ধর্ম মানে হুজুররা এক এক ধাপ ব্যবসা করে, এর পরের ধাপটা হচ্ছে ইউটিউবাররা, ইউটিউবার তো না ওই মানে সোশ্যাল মিডিয়া যারা আর্ন করে আর কি, এরকম কোনো নীতিমালাই কিন্তু নাই যে কোন ধরনের কথাবার্তা আপলোড করতে পারে, এটাতে যে বড় ধরনের একটা দাঙ্গা তৈরি হতে পারে, এক একটা সম্প্রদায়ের প্রতি ব্যাপকভাবে মানুষের ঘৃণা তৈরি হতে পারে, ভুল ইনফরমেশন যাচ্ছে, এসব নিয়ে কিন্তু আমি সরকারের পক্ষ থেকে কোনো দিন কোনো কথা বলতে শুনি নাই। হ্যাঁ, এটা নিয়ে যদি একটু বিস্তারিত করতেন ভাই। আসলে সরকারের, বিশেষ করে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে এই বিষয় নিয়ে বহুবারই কথা মানে বলেছি, আমরাও আমাদের জায়গা থেকে কাজ করার চেষ্টা করেছি, কিন্তু সোশ্যাল মিডিয়ার বাংলাদেশে অ্যাডমিন প্যানেল না থাকার কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু মানে পাচ্ছি না। আপনি নিজেও জানেন যে বাংলাদেশে যে চ্যাপ্টারগুলো মানে দেখা হয়, তারা আমরা ইতিমধ্যে বাংলাদেশের চ্যাপ্টার যারা দেখেন কিংবা যারা মানে মনিটরিং করেন, তাদের রাজনৈতিক ফিলোসফি নিয়েও কিন্তু মানে বিতর্ক আছে। এবং আমি যদি সরাসরি বলি যে স্বাধীনতা বিরোধীর কয়েকজন ব্যক্তিবর্গ বাংলাদেশের চ্যাপ্টার কিন্তু মানে দেখছেন ফেসবুকে বসেই, ফেসবুকের কোম্পানিতে মানে বসেই, ফেসবুকের অফিসে মানে বসেই। তো এখন বাংলাদেশের সরকার আপ্রাণ চেষ্টা করার পরেও কাঙ্ক্ষিত মানে ফলাফল পাওয়া যাচ্ছে না, এটা যেমন সত্য, দ্বিতীয়ত হচ্ছে ফেসবুকে কিন্তু আমাদের খুব বেশি যে গুরুত্ব মানে দিচ্ছে তাও কিন্তু না। আমি যতটুকু জানি, তন্ময় ভাই, ফেসবুক পর্যন্ত না, ফেসবুক পর্যন্ত যাইতে হবে কেন তন্ময় ভাই? এটা এটা যে বলতেছে তাকে কোনো আইনের আওতায়, এই যে যেমন এই মোল্লার ইয়েগুলো আমরা শুনলাম, কোনো তার আইনের কোনো প্রয়োগ তার প্রতি হয় নাই। ঝুমন দাসের ক্ষেত্রে যদি পুলিশবাদী হয়ে মামলা করতে পারে, তাহলে এইসব মোল্লা মুন্সি যারা ধর্ম প্রচারের নামে বিদ্বেষ ছড়ায় একটা বিশাল সংখ্যক মানুষকে ভবিষ্যতে কচুকাটা করার উদ্বুদ্ধ করে, তাদের বিরুদ্ধে রাষ্ট্র কেন ব্যবস্থা নিতে পারে না? এই ভিডিওটা রেকর্ড করছে কে? ফেসবুকে আপলোডটা তো শেষ ধাপ, যারা শেয়ার করছে তারা শেষ ধাপ, এই রেকর্ড আপলোড বক্তব্য দাতা, এই এই সব বিষয়গুলো নিয়ে আসলে কোনো ইয়ে হয় না কেন তন্ময় ভাই? হ্যাঁ, এই 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 জায়গাটা আলোচনা আসতেই পারে, আলোচনা মানে হতেই পারে। তবে আমি আমার সবচেয়ে দুঃখ মানে দুঃখ লাগে, আমাদের যে সনাতন ধর্মাবলম্বী ভাই বন্ধুরা আছে তারা কেন একটি মানে প্রতিবাদ করে নাই? আমার তাদের কাছে একটা প্রশ্ন, তারা কেন আদালতে স্মরণাপন্ন হয় নাই? তারা কোনো একটা মানববন্ধন করে নাই? তারা কেন আদালতে একটা রিট পর্যন্ত, একটা প্রেস কনফারেন্স পর্যন্ত করে নাই? সম্ভব হয় কি তন্ময় ভাই? তন্ময় ভাই, হয় একটা একটা চিন্তা করেন, হয় না, হয় না তন্ময় ভাই, আমি সরি, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি। রামুর ঘটনায় সাক্ষী দিতে মানুষ ভয় পাইতেছে, আপনি প্রত্যেকটা ঘটনা এই যদি কোনো একজন ধরেন মামলা করে, হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে মাঠ পর্যায়ে কাজ করেন বা ভোকাল মানুষ নাই যে তা না, আমি আমি কয়েকজনের সাথে কথা বলেছি, যে যে ব্যক্তি মামলা করবে তার 14 গোষ্ঠী ধ্বংস করে দেবে। এবং হিন্দুরা এটাও চিন্তা করে, ধরেন আমি বলতে পারি আওয়ামী লীগ ক্ষমতায়, এই জন্য ধরেন অনেকে এটা বলেন যে না হিন্দুরা খুব ভালো আছেন, এটা যারা বিশ্বাস করেন তাদের বিশ্বাসটা যদি সত্য হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ওই এলাকার সব হিন্দুরা যে কচুকাটা করবে না, এই গ্যারান্টি কি? ব্যাপারটা হচ্ছে যে মানে হিন্দু ধর্মাবলম্বীরা বাদী হয়ে মামলা দেওয়া যাবে কেন? শুরুতেই বলছি তন্ময় ভাই, ঝুমন দাসের ক্ষেত্রে বাদী পুলিশ নিজে, ডিজিটাল নিরাপত্তা আইনে যে কটা মামলা হয়েছে তার বেশিরভাগ মামলার বাদী পুলিশ নিজে। আজকে যদি বঙ্গবন্ধুকে নিয়ে কেউ কোনো কথা লেখেন, শেখ হাসিনাকে নিয়ে যদি কিছু বলেন, তার এই যে কয়দিন আগে রায়ও হয়েছে, এগুলোতে কিন্তু পুলিশবাদী হয়ে মামলা করে, ছাত্রলীগেরও মামলা করা লাগে না। এই এই জায়গাটা যদি একটু খোলাসা করেন, আসলে আমাদের কোন দিকে তাকানো উচিত,
আমি 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 আসছি যে এই গত কয়েকদিন ধরে যে আমাদের মানে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আমরা যে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ধর্ম যার যার উৎসব সবার এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের কিছু সনাতন ধর্মাবলম্বী ভাই বন্ধু বিশেষ করে যারা নেতৃত্বে জায়গায় আছেন যারা বলেন যে আমরা হিন্দু কমিউনিটির মানে প্রতিনিধি আমরা মানে সনাতন ধর্মাবলম্বীর নেতৃত্ব দিয়ে আসছি এই ধরনের বহু নেতাগুলো টকশুতে এসে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে শুধু তারা অবস্থানই নেয় নাই তারা এমন কিছু বক্তব্য আপনি যদি ইউটিউবে দেখেন কিংবা যারা এই ধরনের টকশোর আয়োজন করে তাদের ফেসগুলোতে যদি দেখেন আপনি আশ্চর্য মানে আমার কাছে রীতিমতো অবাক লাগে যারা বলছেন যে আমি সনাতন ধর্মাবলম্বীর মানে প্রতিনিধিত্ব করছি তারাই কিন্তু এই ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা অপচেষ্টায় আছেন রীতিমতো একজন ছেলেকে যিনি ফেসবুকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল করে একটি অপ্রীতিকর ঘটনা ঘটানোর যে অপচেষ্টা ছিল পুলিশ কিন্তু তাৎক্ষণিক মানে মানে ব্যবস্থা নিয়েছে আমি দেখেছি সেই পুলিশের এই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পরিপ্রেক্ষিতে একজন সনাতন ধর্মাবলম্বী নেতা তিনি কিন্তু তার প্রতিবাদ জানিয়েছেন টকশো গুলোতে এসে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তিনি কথা তন্ময় ভাই বলেছেন তন্ময় ভাই আমি আবার একটু ইন্টারাপ্ট করবো সরি তন্ময় ভাই দেখেন আপনি হিন্দু নেতাদের কথা বলেন গোবিন্দ প্রামাণিক সে জামাতের কুখ্যাত রাজাকারের তাকে জেলে ফুলের মালা দিয়ে বরণ করে আপনি আজকে এই যে পুলক ঘটক সাংবাদিক উনি আমার অন্যতম একজন ভালো লাগার মানুষ এই কারণে যে তিনি কিন্তু হিন্দুদের নারীদের যে অধিকার সেই অধিকারের জন্য কাজ করছেন কাজ করতে যেয়ে বহু হুমকি ধমকি শিকার হচ্ছেন আজকে আপনি হিন্দুদের নেতার কথা বলবেন এরা এই যে পূজা পার্বণে সরকার কত টাকা তাদের দেবে এই এবং কার কাছ থেকে কী টাকা কার দালালি করবে এইগুলোতে ব্যস্ত থাকে এই হিন্দু নেতাদের কথা মনে হয় বললে আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ হিন্দু নেতা বেশিরভাগ সবাই না এরা একদম খুব খুব নিম্নমানের নির্লজ্জ দালাল এবং তারা তাদের যে আদর্শ বা ব্যক্তিত্ব বলে কিছু আছে কি না সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ হয় আজকে দেখেন তন্ময় ভাই আমি বিদেশে থাকি দেশের বাইরে থাকি আমার আমি একজন এইথিস্ট এইথিস্ট এইথিজম নিয়ে আমার অ্যাক্টিভিজম করার কথা বেশি আমি বেশিরভাগ সময় দেখি যে বাংলাদেশের এই আমি এইথিস্ট হয়ে হিন্দুদের রাইটস নিয়ে কথা বলতে হয় কারণ আমি দেখি যে আমি চাই না আপনি চাইবেন না আপনি একজন অসাম্প্রদায়িক মানুষ যে বাংলাদেশ থেকে যারা ভিন্ন ধর্মের মানুষ আছেন তারা বিলুপ্ত হয়ে যান এটা আমরা কেউ চাইবো না আমাদের বেশিরভাগ সময় এগুলো নিয়ে কথা বলতে হয় এইটা কি হিন্দু নেতা যারা আছে এই যে আজ এই মুহূর্তে আমাদের 1200 লোক দেখছেন একটা পেজ থেকে হচ্ছে ইউটিউব থেকেও না তো এই যে এত তো মানুষ হিন্দু ধর্মাবলম্বীরা বলেন বুদ্ধিস্টরা বাংলাদেশের পাহাড়িরা আমাদের এই এইথিস্ট অ্যাক্টিভিস্টদের দিকে তাকাই থাকতে হয় কেন তাদের নেতার নেতাদের এই এই বলিষ্ঠ ভূমিকা নাই বলিষ্ঠ তো দূরের কথা ন্যূনতম দায়িত্ব পালন করার মতো যোগ্যতা তাদের নাই তারা সারাক্ষণ আছে দালালি কেমনে করবে ধান্দাবাজি কীভাবে করবে এবং এদের মধ্যে অসংখ্য আমি ব্যক্তি দেখছি তারা সরাসরি দেশদ্রোহী তারা সরাসরি দেশদ্রোহী পারলে আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা তন্ময় ভাই আমি সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য এটা আপনি কন্টিনিউ করবেন পুলক ঘটক আমাদের সাথে যুক্ত হয়েছেন উনি ওনার ওই সেই ধর্ম ব্যবসায়ের বাকি কথার উত্তরগুলো উনি দেবেন একটা জিনিস দেখেন এই যে বাংলাদেশের কিছু হিন্দুত্ববাদী নেতাদের আমি দেখতে পাই হিন্দুত্ববাদী কথাটা খেয়াল করবেন জয় শ্রীরাম এরা হিন্দুত্ববাদ কেউ কেউ আবার অখণ্ড ভারতের কথা বলে আসলে এদের এরা এটা কি বাংলাদেশে সম্ভব বাংলাদেশে হিন্দুত্ববাদ ই করবে কেন মানে কোন ইয়েতে অধিকার নিয়েই তো কথা বলেন এরা আসলে চায় কি জানেন এই যে বাংলাদেশে কয়েকটা সন্ত্রাসী সংগঠন আছে জামাতে ইসলামী হেফাজতে ইসলামী চরমোনাই সহ অসংখ্য সন্ত্রাসী সংগঠন আছে তারা সন্ত্রাস ছড়ায় এবং বিশ্বে বহু ইসলামিক জঙ্গি সংগঠন আছে যাদের কারণে ইসলামের মানমর্যাদা খারাপের দিকে এই নেতাগুলো বাংলাদেশে হিন্দুত্ববাদ তথাকথিত জয় শ্রীরাম শিব এইগুলোকে আইনা বাঙালি হিন্দুদের আসলে ক্রিস্টি কালচার আমরা তো হিন্দু ব্যাকগ্রাউন্ডের না হলে কিছুটা জানি বাঙালি হিন্দুদের কোন কোন দেবতা বা দেব দেবী কারা কারা ফ্রন্ট লাইনে যেমন আমি যদি বলি দুর্গার কথা আমি যদি বলি শ্রীকৃষ্ণের কথা সেগুলো বাদ দিয়ে রাম বা শিবকে টানা আমি কাউকে কে বড় কে ছোট সেই মাপকাঠিতে আমি যাচ্ছি না এগুলোর মাধ্যমে এইখানে কিছু সন্ত্রাস ছড়াইতে চায় এবং এই মোল্লা মুন্সিরা উদাহরণ দিতে চায় দেখো সন্ত্রাসী আমরা একা না মৌলবাদী আমরা একা না হিন্দুদের মধ্যেও আছে তাই তাদের মারাটা অনেক সময় বৈধ এগুলোকে মানে ওই মোল্লা মুন্সিদের এই বদমাস ধর্ম ব্যবসায়ীদের স্বার্থ উদ্ধারের জন্যই আসলে এই 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 হিন্দুত্ববাদের গন্ধ আমি আমার মনে হয় আমার এই ক্ষুদ্র জ্ঞানে যা মনে হয় তন্ময় ভাই আপনি কন্টিনিউ করেন আরও বলছিলেন আপনি
দেখেন এই যে আমি আপনি, সময় আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করি, আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে আমার এখানে ইন্টারনেট নেই, বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ চলে যাওয়ার পরে আমার টোটালি নেটওয়ার্ক বাইরে আমি চলে গিয়েছিলাম, এবং ঠিক আছে একটা কোন রকম একটা ম্যানেজমেন্ট করে দেখেছি। এটা কতক্ষণ চলবে আমি জানি না, ডাটা ইউজ করতেছি এখন আর একটা মোবাইল থেকে। হ্যাঁ সুতরাং ভালো আসবে, আমি শেষ কথা বলতে পারবো কিনা আদৌ জানি না। আপনি তন্ময়দা আপনি তাহলে তন্ময় ভাই যদি একটু একটু পুলক ঘটক কে, কারণ আমরা আসলে এই ভিডিওটা শুরু করেছিলাম ওই ব্যক্তির যে কথাবার্তা হিন্দু ধর্ম নিয়ে, হিন্দু ধর্মে পাণ্ডিত্য বা মানে মোটামুটি পড়াশোনা আছে এটা আমি বলতে পারবো না, আমার মনে হয় আপনিও বলতে পারবো না, এত শাস্ত্র এত মানে পারিবারিকভাবে একটা ধর্মের ভেতর দিয়ে অনেক কিছু পাওয়া যায়। যেমন আমি ইসলামের অনেকগুলো বই পড়েছি, আপনি পড়েছেন, আমি হয়তো অনেক জায়গায় সমালোচনা করি, আজকে যেহেতু এই যে ধর্মের সমালোচনার বিষয় নয়, আজকে পুলক ঘটক তিনি ডিফেন্ড করছিলেন তার ধর্ম কে বা ওই ব্যক্তির উদ্ভট কথাবার্তার কাউন্টার তিনি দিচ্ছিলেন, সেটা যদি পুলক দা শেষ করে ফেলেন তারপরে আপনাকে বাকি প্রশ্নগুলো যদি আপনি যদি অনুমতি দেন ভাই। ঠিক আছে ঠিক আছে, ওনার বক্তব্যের বাকি অংশটা না শুনে সবকিছু বলা পরে ভুল হবে, বক্তব্যের বাকি অংশটা শুনে নেই, উনি শ্রীকৃষ্ণ সম্পর্কে কি বলছিলেন শেষ করে দেন। না আমি আসছি, আসলে আসলে এই জায়গাটাই আমি মনে করি যে আমাদের শ্রেষ্ঠত্ব লড়াই থেকে আমাদের বিরত থাকাটা উচিত। রাইট 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 রাইট, হ্যাঁ তো এই এই ব্যক্তির শেষ কথাটা আমরা শুনে তারপরে পুলকদা সংক্ষেপে এটাই করে ফেলবেন, কেমন? সন্তান আছে তার মানে বোঝা যায় তিনি আমার ভগবান হতে পারে না। বাবা কই কেন পারে না? আমি বললাম বাবা এজন্য পারে না কারণ এই মন্ত্র, তিনটা মন্ত্র আমি আপনার সামনে উপস্থাপন করেছি, তিন মন্ত্রের দ্বারা ভগবানের অস্তিত্ব খোঁজ পাওয়া যায় না। বলে কেন পাওয়া যায় না? আমি বললাম বাবা ভগবান আর আল্লাহ এক হতে পারে না। কেন পারে না? তোমরা যাকে আল্লাহ বলো আমরা বলি ভগবান, অতএব ভগবান আর আল্লাহর মধ্যে নাই কোনো ব্যবধান। নাউজুবিল্লাহ কইতেন না, ব্যবধান আছে না নাই? বাবাই কই না ব্যবধান নাই। আমি বললাম না ভগবানের কোনো অস্তিত্ব নাই, ভগবান বলতে কিছু নাই, কারণ ভগবান যদি আমি বাংলায় লিখি ভগবানের যে অস্তিত্ব নাই তার প্রমাণ, আল্লাহর যে অস্তিত্ব আছে তার প্রমাণ, আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ, আল্লাহই যিনি শুরুতে ছিলেন শেষেও থাকবেন, তিনি হলেন আমার আল্লাহ, যিনি আউয়াল আর আখের তিনি আল্লাহ। কথা বলেন না কেন? তিনি কে? তিনি আল্লাহ। বলে আল্লাহর ভগবানের মধ্যে এইটাই ছিল তার বক্তব্য পুলক ঘটক। এইটাই মূল বক্তব্য হচ্ছে যে অন্য একটা ধর্মকে খাটো অপমান অপদস্থ করার মাধ্যমে ইসলামের শ্রেষ্ঠত্ব তিনি প্রমাণ করতে চেয়েছেন, এবং তার অনুসারীরা এবং যারা এই সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিওগুলো দেখছে তারা সবাই একটা উগ্র চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যাচ্ছে একদম শেষ অংশে। না তিনি তিনি শ্রীকৃষ্ণ সম্পর্কে এই জায়গাটাতে সমালোচনা করেছেন, এই 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 জায়গা মানে অর্থাৎ এই 7 মিনিটের পর থেকে শেষ ছিল একটা শব্দ। উনি যখন কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ উনি যখন কথা বলছেন ডিটেইল আরো বলছেন, উনি শ্রীকৃষ্ণের স্ত্রী কয়জন সেগুলো নিয়ে কথা বলেছে, হ্যাঁ একটা জিনিস মাখন চুরি করার কথা বলেছেন, উনি যখন কথা বলছেন উনি যখন কথা বলছেন তখন যেমন ধরুন যখন উনি বেশ কিছু বৈদিক মন্ত্র বা হিন্দু ধর্মীয় মন্ত্রের সঙ্গে কোরআনের সাদৃশ্যের কথা বলছেন, বা এখানে ভগবানের সঙ্গে আল্লাহ এক না একই রকম না দুই রকম এই বক্তব্যগুলো দিচ্ছেন, সাধারণ মানুষ কিন্তু কনফিউজ, তারা কিন্তু কেউ নাউজুবিল্লাহ বলছে না। আমিও যদি বক্তব্য এইভাবে দেই এমন ভাবে মানুষকে এটা বোল্ড করা সম্ভব, আবার যদি উনাকে শিখিয়ে দিতে হচ্ছে কেন নাউজুবিল্লাহ বলবেন না, আপনার খেয়াল করেন বারবার ওনার বক্তব্যের একটা জায়গায় এসে ওনাকে বলতে হচ্ছে আপনার নাউজুবিল্লাহ বলবেন না, তার মানে তারাও কিন্তু ওই জায়গায় দ্বিধান্বিত হয়ে যাচ্ছে এই জিনিসটা উনি ভালো বলছেন না খারাপ বলছেন, এটাকে নাউজুবিল্লাহ বলতে হবে কি বলতে হবে না। এটা ইন্টারেস্টিং বিষয় যে সে তার শ্রোতাদেরকেও পাজল করে দিয়েছে, অডিয়েন্স তার যে দর্শক তারাও বিভ্রান্ত, এবং এরকমই হয়। আমি যদি খুব আবেগতাড়িত ভাবে আমি ধর্মীয় কিছু বয়ান দিই আমি বিশ্বাস করি যে মানুষকে খুব দ্রুত মোটিভেট করা সম্ভব। উনি বলছেন যে আমি শুনেছি এর আগের দিন যে ভিডিওটা খুললাম, উনি বলছেন যে ইয়া ভগবানের অর্থ গড হয়, ভগবানের অর্থ আল্লাহ হয় না, এ কারণেই ভগবান এবং আল্লাহ এক নয়, ভগবানের
আল্লাহ ভগবানের আরো 10 রকমত্ব হয়। আমি বলছি শুনেন, যারা গড বলে তারা আল্লাহকেও গডই মিন, যারা হিন্দুরা যারা ভগবান মিন করে আপনার আল্লাহকে ওইভাবে সম্মান করে যে ওরা আল্লাহ বলতে এটাই বুঝবে। আসলে শব্দের অর্থটা কমন পিপুলের কাছে এরকম, মানুষ পড়ে। এখন আপনার কাছে আল্লাহর ডেফিনিশনটা ভিন্ন, আমার কাছে হয়তো ভগবানের ডেফিনিশনটা আর এক রকম। ভগবানের রূপটা বহুরূপ এবং একরূপ, অরূপ অর্থাৎ রূপহীন এবং স্বরূপ সাক্ষাৎ, এই সব রকম বৈচিত্র্য এখানে আছে। কারণ ঈশ্বরকে এখানে অদ্বিতীয় একবারে সর্বব্যাপী বলে এখানে প্যান্থিজম আছে, সর্বেশ্বরবাদ আছে, একেশ্বরবাদ আছে। তো এই সবকিছু মিলেই সনাতন ধর্ম। যেহেতু এখানে আরেকটা কথা বলি, কিন্তু শ্রীকৃষ্ণ না, সনাতন ধর্মের বৈশিষ্ট্যটা এরকমই, সাধারণ একটি বস্তুকে একটি ইজ হতে পারে সেটা, ওইটাকেও ঈশ্বর কল্পনা করে আপনি ধ্যান করতে পারেন, ওইটাকেও ভগবান হিসেবে গ্রহণ করে নিয়ে আপনি জাস্ট ওই বস্তুতে যদি আপনার চিত্তকে নিবিষ্ট করতে পারেন ঈশ্বর বোধে, এটা তো হিন্দু ধর্ম বাধা দিবে। এখানে বৈচিত্র্যময় সাধন পদ্ধতি আছে। এখানে নিজের সন্তানকেও বাৎসল্য রস যেটা বলা হয়, যে সন্তান বোধে ঈশ্বরকে সন্তান বোধে যদি আমি আরাধনা করতে চাই, তাহলে নিজের সন্তানকে তার মধ্যে ঈশ্বরত্ব আরোপ করে আমি বালগোপালের উপাসনা করছি, তার পরিচর্যা করছি, তাকে খাওয়াচ্ছি, সবসময় ঈশ্বর বোধে তাকেই দেখছি, এটা একটা সাধন পদ্ধতি হিসেবে দেওয়া আছে। এগুলো খুব ডিটেল যাব। আমি শ্রীকৃষ্ণের বহু বিবাহের, শ্রীকৃষ্ণের বহু বিবাহটা হচ্ছে যে শ্রীকৃষ্ণের জীবনের দুটো পর্ব, ভাগবতে এবং মূল গ্রন্থ তো শ্রীমদ ভাগবত, তার মহাভারতের এক্সটেন্ডেড ভার্সন এটা, আর পরবর্তী যুগের আরেক হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণে, স্কন্দ পুরাণে কিছু আছে। তো এই পড়াশোনার জায়গা থেকে আমি যতটুকু দেখেছি, শ্রীকৃষ্ণের জীবনের বাল্যলীলা যেটা একেবারে শৈশব, সেটা তার ব্রজগুলে কেটেছে। সেখানে ব্রজগোপ, ব্রজগোপী, নন্দ, মা যশোদা, এদের সঙ্গে তার সম্পর্কের জায়গা। আর পরবর্তীতে রাজনৈতিক নেতা শ্রীকৃষ্ণ, রাষ্ট্রচালক শ্রীকৃষ্ণ, যিনি দ্বারকায় যে নগরী স্থাপন করলেন মথুরায় তার মামা কংসকে নিহত করার মধ্য দিয়ে, তার যে রাজনৈতিক জীবন শুরু হল, সেই রাজনৈতিক জীবনের পরবর্তী পর্যায়ে এসে তার বিয়ের অনেকগুলো, তার মধ্যে 16,108 জন স্ত্রী। তিনটা অপশন আপনার কাছে আছে। প্রথমত হচ্ছে যে শ্রীকৃষ্ণ আদৌ অস্তিত্বশীল কিনা, আপনি বিশ্বাস করলে করতেও পারেন, নাও করতে পারেন। তার মধ্যে এই ধরনের কোন ঐশ্বরিকতার কোন অবস্থান নেই, এটা আপনি বিশ্বাস করতে পারেন। যা শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ, আপনার বিশ্বাসটা আপনার নিজের মধ্যে, অথবা আপনি একজন ভক্তের দৃষ্টিতে তাকে ভগবান হিসেবে দেখবেন। যখন ভক্তের দৃষ্টিতে ভগবান হিসেবে দেখবেন, তখন কিন্তু তাকে আপনি সর্বশক্তিমান হিসেবে দেখছেন, সর্বশক্তিমান। আপনার শ্রীকৃষ্ণের যখন নরকাসুরের পুরী থেকে অবরুদ্ধ যে বন্দী নারীদেরকে উদ্ধার করলেন 16,000, এই 16,000 নারীকে বিয়ে করছে কিভাবে, তার বর্ণনাটা 10ম স্কন্ধে 59তম অধ্যায় ভাগবতে আছে, পরিজা ধরণ এবং নরকাসুর বধ করলেন। ওখানে একটা কথা বলছে, অত মুহূর্তে একস্মিন নানা গার্ষিতা স্ত্রীয় যত পয়মে ভগবান তত রূপ ও ধর অব্যয়, অর্থাৎ যত রূপ তত অব্যয় রূপ তিনি ধারণ করেন। যতগুলো নারী, 16,000 নারী শ্রীকৃষ্ণ 16,000 রূপ পরিগ্রহ করলেন এবং 16,000 জায়গায় তার বিয়ে হচ্ছে। এখন আপনি অলৌকিকত্বের জায়গাটা আপনি মানবেন কি মানবেন না, সেটা আপনার বিশ্বাসের বিষয়। কিন্তু যিনি ভক্ত ভগবান হিসেবে তাকে মানেন, তাকে সে তো বহুরূপ বিশ্বাস করে, ঈশ্বর বহুরূপ ধারণ করতে পারেন। এই 16,000 স্ত্রীর সঙ্গে তিনি আলাদা আলাদা জায়গায় ঘর করছেন, তার বর্ণনা, তার স্ত্রীদের বর্ণনা আছে, একই সময়ে প্রত্যেকেই তার রূপে শ্রীকৃষ্ণকে পাচ্ছে। এই মানে ঈশ্বরের যে বহুরূপত্ব, এই জায়গাটা ভাগবতের প্রতি পদে পদে রয়ে গেছে। স্কন্দ পুরাণে আবার 16 জন মহিষীর কথা বলা হয়েছে এবং 16 মহিষীর 16 স্কলার 16,000 রূপটাকে বলা হচ্ছে। এই 16 জনেরই 16,000 রূপ হচ্ছে স্কন্দ পুরাণের বর্ণনা, যে তার 16,000 মহিষী, 16 জন মহিষীর 16 স্কলার 16,000, এইটাকে 16,108 মহিষী হিসেবে বর্ণনা করা হয়েছে স্কন্দ পুরাণ। আচ্ছা, এই পৌরাণিকতার এই বর্ণনা গুলো আপনার আখ্যায়িকা, এটা আজও পর্যন্ত চলছে।
আপনার শ্রীকৃষ্ণ চরিত্র নিয়ে অনেক উপাখ্যান, অনেক নাটক হয়েছে, অনেক গীতিকাব্য হয়েছে, এগুলো তো সংলাপ জুড়ে দেওয়া হয়েছে, যেটা মূল পুরাণের সঙ্গে আদৌ কোনো সম্পর্ক নেই। আমাদের যে ধরুন চৈতন্য দেব বিদায় নেওয়ার সময় নিমাই সন্ন্যাস পালা যদি আপনারা এখন দেখে থাকেন, ওই যে নিমাই দাঁড়ারে দেখি তোরে, এই যে গান গাচ্ছে মানুষ, সেই কীর্তন শুনে চোখের জলে ভেসে যাচ্ছে, নিমাই সচিরানীর কাছ থেকে বিদায় নিচ্ছে বা তার স্ত্রী যে বিষ্ণুপ্রিয়ার কাছে বিদায় নিচ্ছে, এই যে তার নাটকীয়তা, এই নাটকের সংলাপ, তার সঙ্গে ওই সময়ে তার মায়ের সঙ্গে কি কথা হয়েছে, এটা কি কোনো গীতিকার শুনেছে বা দেখেছে? না। বা তার স্ত্রীর সঙ্গে সে কিভাবে বিদায় শুনেছে, এই যে সংলাপ জুড়ে দেওয়া হয়েছে, একজন কবি এই কাজটা করেন এবং এই যে সনাতন ধর্ম পারমিট করে। অসংখ্য গীতিকাব্য তৈরি হয়েছে, অসংখ্য নাটক রচিত হয়েছে, সিনেমা হয়েছে, মহাভারতের যে সিরিয়ালটা দেখছেন আপনারা বোম্বে থেকে যেটা ছাড়া হয়েছে, এর যে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্ট সম্পূর্ণ বানানো, মূল মহাভারতের সঙ্গে খুব কম জায়গায় সাদৃশ্য আছে, কিছু জায়গায় সাদৃশ্য, কিছু জায়গায় বৈশিষ্ট্য। এই যে শ্রীকৃষ্ণের মুখ থেকে কথাগুলো বলানো হচ্ছে, গীতার একেবারে আক্ষরিক শব্দগুলো বলানো হচ্ছে না, একটা চমৎকার গানও আছে কিন্তু নতুন করে স্ক্রিপ্ট রচনা করা হচ্ছে, শ্রীকৃষ্ণের মুখ দিয়ে বলানো হচ্ছে, তার যে পত্নী, তার সন্তান, তার ইত্যাদি থেকে শুরু করে এই যে নাটকীয় উপস্থাপন, এটা অনেক পুরাণে অনেক ভাবে আছে। আর আদিলীলার যে অংশটা আমি বলছেন, তার বাল্যলীলা ব্রজগোপীদের সঙ্গে, সেইটা সনাতন ধর্মের সবচেয়ে বাস্তবিক জায়গা, ওইটার ব্যাখ্যার জন্য আপনারা যদি কখনো ডাকেন আমি ব্যাখ্যা করবো। আমি মূলত এইসব জায়গা চর্চা করি, যেটা বা এখন তো একবারই চর্চা নাই বলতে গেলে, আমি কথাটা একবার শেষ করে ফেলছি। এই জায়গা আমার চর্চার জায়গাটা কিন্তু মূলত আমি বিজ্ঞান গবেষণায়, যেমন মানুষ তার প্রশ্নের মধ্য দিয়ে জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, আমি সেই রকম প্রশ্নবিদ্ধ করি। এই প্রত্যেকটা জায়গায় নেগেটিভ উপস্থাপন আমি করি, পজিটিভ উপস্থাপন আমি করতে পারি। আমি একজন পাঠকের দৃষ্টিতে, একজন সমালোচকের দৃষ্টিতে আসতে আমি সমালোচনা করি। এই ভদ্রলোক যেটা করেছেন তার মোটিভটা ভিন্ন। আমি যখন এটা বলছি, আমি সনাতন ধর্মাবলম্বী এই বিশ্বাসী মানুষগুলোকে পিছন করছি, যেহেতু তাদেরকে অমর্যাদা করা হচ্ছে, ইন রিয়ালিটি এগুলো ঐতিহাসিক পার্সপেক্টিভ আছে, ঐতিহাসিক জায়গায় এর আক্ষরিক সত্যতা কতটুকু সেইটা আপনার বিচার্য, এর ঐতিহাসিক ধারাবাহিকতা, পরিবর্তনশীলতা, এই সব কিছু মিলে আপনি এর মধ্য দিয়ে পূর্ণ সম্পদকে জানবেন, অতীতকে জানবেন, ও ইতিহাসকে নয় শুধু প্রাগৈতিহাসিক অবস্থানকে জানবেন, সে যুগের ভারতবর্ষে, সে যুগের সমাজনীতি, সে যুগের মানুষ কি কাপড় পরত, কোন ভাষায়, আপনি সংস্কৃত ভাষার বিবর্তনটা দেখবেন। এই আই থেকে দেখা এইটা এক ধরনের মানুষ, আর একজন ভক্তিবাদী মানুষ যিনি নিবিড় ভক্তির জায়গা থেকে ঈশ্বরকে তার মতো করে দেখেন, তার ব্যাপারটা আসলে ভিন্ন রকম। আমি যখন তার সমালোচনা করব, আপনি দেখবেন এই ধর্মের মধ্যেই, এই সনাতন ধর্মের মধ্যেই কেউ জ্ঞানবাদী, কেউ ভক্তিবাদী, কেউ যোগী, নানা রকম মত আছে, তারা পরস্পর পরস্পর সমালোচনা করছে। এই সমালোচনায় মিথস্ক্রিয়া মানুষ জ্ঞানের পরিধিটা বাড়ায়, এতে এমন কোনো ক্ষতি হয় না। এই ভদ্রলোক যে সমালোচনা করেছে, যদি বাটপাড়িগুলো না করতে, আমি ঈশ্বরকে উনি সমালোচনা করতেই পারে, আমি তার জন্য তার গ্রেপ্তারও দাবি করি। কিন্তু শুধু একটা কথাই বলবো, আপনি যখন শ্রীকৃষ্ণের এই সমালোচনা, তার চরিত্র নিয়ে সমালোচনা করছেন, তার ভৌতিকা উনি সমালোচনা করছেন, তাকে ঈশ্বর নিয়ে কেন ভাবা হয় চ্যালেঞ্জ করছেন, ঠিক এইভাবে যদি মোহাম্মদের সমালোচনা হিন্দুরা বাংলাদেশের করে নিতে চাইত, এই নূপুর শর্মা যখন মোহাম্মদের 6 বছর বাচ্চাকে বিয়ে করা নিয়ে কথা বললো, সারা উত্তাল হয়ে, আমি বলছি যে রিয়াকশনের লেভেলটা আপনি কোন জায়গায় রিয়াকশনটা কিভাবে দেখাচ্ছেন, ঠিক একইভাবে কি হিন্দুরা রিয়াকশন দেখাবে, তার মানে সামাজিক সংহতি তখন কোথায় যায়? এই জায়গাটা উপলব্ধি করার জন্যই আজকে এই অবস্থানটা। আমি মনে করি প্রতিটি মানুষ তার বিশ্বাসের জায়গায়, তার ভাবের জায়গায়, তার মতো, কিন্তু সেই আমার বিশ্বাস আপনার উপর চাপিয়ে দেওয়া বা আপনার আমার চাপিয়ে দেওয়া এবং এই ধরনের লাঠালাঠি মারামারি, মানুষকে খুন করা, মানুষকে মেরে ফেলা, এই জায়গা থেকে মানুষ অবশ্যই যেন যুক্তিবাদী হয়, এটাও আমি আগে শুরু করি। ধন্যবাদ। ধন্যবাদ পুলক ঘটক। কবির চৌধুরী তন্ময়, আপনি, দুঃখিত আপনাকে মাঝখানে আমি অনেকবার থামাইছিও, তো আপনি কন্টিনিউ করেন এই পুরো বিষয়টাতে। না, আমি আমার যে আগের কথাই আসছি, যে আমি আসলে মানে শ্রেষ্ঠত্ববাদ যে লড়াই প্রত্যেকটা ধর্মের মাঝে, আমার আমার দাদাও কিন্তু এখানে খুবই চমৎকার করে একের পর এক মানে ব্যাখ্যা দিয়ে মানে ব্যাখ্যা দিয়েছেন। তা আমার আমার কথা হচ্ছে, আপনি আপনি যখন এই ধরনের বিতর্কিত আলোচনাকে যখন সমর্থন করবেন, আপনি যখন বলবেন যে এটা আলোচনা করতে পারে, তাহলে এই যে আমার সনাতন ধর্মাবলম্বী যে ভাই বন্ধুরা আছে, যারা ধর্মের বিভিন্ন পাঠ্যপুস্তক কিংবা ধর্মীয় যে শাস্ত্রগুলো আছে, সেই বিদ্যা যদি তাদের না থাকে, তখন তাদের মধ্যে কিন্তু একটা উগ্রতা কিন্তু কাজ করবে। তারা কিন্তু ভাববে যে তাদের ধর্মের বিরুদ্ধে
কথা মানে বলতেছে, আবার আপনি তখন তারা আবার মানে মুসলমান ধর্ম নিয়েও কিন্তু তারা কিন্তু মানে কটুক্তি করতে ছাড়বে না, তখন কি হবে সমাজের মাঝে? তখন একটা বিশৃঙ্খলা তৈরি হবে। আমি মনে করি এই ধরনের আলোচনাগুলো অত্যন্ত মানে গর্হিত কাজ, কারণ আপনি আপনি শুধু নিজে আপনি শুধু অপর ধর্মকেই আঘাত করছেন না, পক্ষান্তরে কিন্তু এই যে আমি আগেও মানে বলেছি যে আপনি যখন বলছেন যে এটি কোরআনের আয়াত কপি পেস্ট করা, তার মানে আপনি কিন্তু নিজের ধর্মকে কিন্তু আপনি মানে বিতর্কিত করছেন। এই বিষয়গুলো আপনি যখন আপনার ইন্টেনশনটা কি, আপনার উদ্দেশ্যটা যখন অপর ধর্মকে ছোট করা, নিজের ধর্মকে মানে বড় করা, তখন কিন্তু এই জায়গাটাই আমাদের কোনো রেফারেন্স দেয়া হয় না। এই জায়গাটায় তাল গুল পেকিয়ে মন গড়া বক্তব্য কিন্তু দেয়া হয়েছে। যেমন এই আমরা যার ভিডিও দেখেছি তার প্রত্যেকটা শব্দ বক্তব্যগুলো এখানে কোথাও কোনো রেফারেন্স নেই, তিনি কিন্তু তার মতো করে তিনি এতটাই উগ্রতা ছড়ানোর যে চেষ্টা করা হয়েছে, এবং নিজের নিজেকে নিজে অত্যন্ত শিক্ষিত, অনেক কিছু জানে, সকল শ্লোক ওনার মুখস্থ, উনি এত কিছু জেনেই উনি মুসলমান মানে হয়েছেন। এই যে ধর্মের পাশাপাশি এই যে ধর্মের পাশাপাশি নিজকেও মানে নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যে অসুস্থ প্রতিযোগিতা, সেই জায়গা থেকে কিন্তু আমি মনে করি যে আমাদের বেরিয়ে আসা উচিত। আমি আর একটা কথা বলবো মানে পুলক দাদাকে, যে এই জায়গাটায় আমি মনে করি যে আপনারা অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাদের এগিয়ে আসা উচিত, কারণ রাষ্ট্রের এই জায়গাটায় গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করে, রাষ্ট্রের এখানে কাজ আছে, রাষ্ট্রের এখানে দায়িত্ব আছে, রাষ্ট্রযন্ত্রের এখানে মানে দায়িত্ব আছে। সর্বোপরি সনাতন ধর্মাবলম্বী যে ভাই বন্ধুদেরকে এইভাবে কটূক্তি কিংবা এই ধরনের বক্তব্যের মাধ্যমে তাদেরকে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, সেই জায়গায়ও কিন্তু আমি মনে করি যে এক ধরনের মানে প্রতিবাদ করা উচিত। তা না হলে কি হয়, আমি হিন্দু ধর্মের বিরুদ্ধে আঘাত করলাম, মুসলমানেরা হিন্দু ধর্মের বিরুদ্ধে আবার আঘাত করলো, আমি মুসলমানের বিরুদ্ধে আঘাত করলাম, মুসলমান হিন্দুর বিরুদ্ধে আঘাত করলো, এই যে পাল্টাপাল্টি আঘাত, এই আঘাত একে অপরকে কথা কথা থেকে হাতাহাতি হাতাহাতি থেকে কাটাকাটি কাটাকাটি থেকে সাম্প্রদায়িক দাঙ্গাগুলো কিন্তু এভাবেই মানে লেগে যায়। আপনি সর্বশেষ কুমিল্লার যে অবস্থানটা যদি একটু আমরা আমরা যে স্লোগানকে কেন্দ্র করে ধর্মযাত্রার উৎসব সবার সেটাকে বিতর্কিত করে ধর্মযাত্রার উৎসব তার, এই স্লোগান এক মাস ধরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে সর্বশেষ কুমিল্লা পূজা মণ্ডপে কি হয়েছে, এবারও কিন্তু একই মানে প্রচেষ্টা করা হয়েছে, এবারও কিন্তু বিভিন্ন ফেসবুকগুলোতে ফেসবুক আইডিতে এই ধরনের সাম্প্রদায়িক যে স্লোগানগুলো এগুলো ভাইরাল করে এই শারদীয় দুর্গোৎসবের বিরুদ্ধে একটা অবস্থান তৈরি করার আমরা অপচেষ্টা দেখেছি, কিন্তু সরকার এখানে যথেষ্ট আমি বলবো যে রাষ্ট্রযন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পরিপ্রেক্ষিতে এবারে দুর্গোৎসবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, তবে এখানে ব্যক্তিগত কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। তো এই বিষয়ে আমি বলবো যে যারা দায়িত্ববান চেয়ারগুলোতে বসে আছেন, যাদের হাতে কলম আছে, যারা দুই কথা ভালো মানে বলতে পারেন, যাদের যারা সোশ্যাল মিডিয়া অপারেট করেন, আমি মনে করবো যে তাদের দায়িত্ববোধের পরিচয়টুকু দেওয়া উচিত। এবং আমি আরেকটা কথা যোগ করব যে আপনি যদি মনে করেন যে এই ধরনের বক্তব্য কিংবা এই ধরনের বক্তব্যের মাধ্যমে একটা ধর্মকে কটূক্তি করা এটা আলোচনার মধ্যে পড়ে, তার বাকস্বাধীনতার মধ্যে পড়ে, তাহলে আমি মনে করব যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর এই কথাগুলো কিন্তু সমর্থন করে, এই কথাগুলোর মাধ্যমে একটা দাঙ্গা মানে লেগে যাক, একটা সাম্প্রদায়িক হামলা তৈরি হোক, এগুলোর পক্ষে কিন্তু জনমত তৈরি হয়। আমি মনে করছি ইসলাম ধর্ম নিয়ে কিংবা হিন্দু ধর্ম নিয়ে কিংবা বৌদ্ধ ধর্ম নিয়ে যেই কোনো ধর্ম নিয়ে আপনি আলোচনা করেন, আপনার আলোচনা করার রাইটস আছে, কিন্তু আপনি যখন সমালোচনায় যাবেন, আপনি যখন শ্রেষ্ঠত্ব লড়াই যাবেন, তখন কিন্তু আপনি অবশ্যই আপনাকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার ক্ষেত্রে অপরকে আপনি খাটো করবেন। এই খাটো করার পরিপ্রেক্ষিতে আপনি একটা শ্রেণীকে একটা গোষ্ঠীকে একটা ধর্মকে যখন খাটো করবেন, তারাও কিন্তু পাল্টা আপনাকে খাটো করার একটা অবস্থান তৈরি করবে, তখন কিন্তু কখনোই কোনো মানব সম্প্রদায়ের মাঝে এই সম্প্রীতির বন্ধনটা কিন্তু থাকবে না,
তখন মানব সম্প্রদায় ধর্মীয় বিভাজনের মাধ্যমে বিভক্ত হয়ে যাবে। তখন মানুষ যে শ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠত্বকে ভুলে ধর্মীয় শ্রেষ্ঠত্ব লড়াই তারা একে অপরকে হত্যা করবে, একে অপরের বিরুদ্ধে কুৎসা রটাবে, একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিবে, এমনকি সম্ভব হলে একে অপরকে দেশ থেকে বের করে দিবে। এই যে এই আবার এই জায়গাটায় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হবে, রাজনীতিকে ব্যবহার করা হবে, বৈদেশিক শক্তিকে ব্যবহার করা হবে, সরকারকে ব্যবহার করা হবে। বাংলাদেশে তো অপরাজনীতির অভাব নাই, ধর্মের নামে বাংলাদেশে অপরাজনীতির অভাব নাই। বঙ্গবন্ধু অত্যন্ত গভীরভাবে চিন্তা করেই 72-এর সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতিগুলোকে নিষিদ্ধ করেছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 15 আগস্ট সপরিবারে নির্মমভাবে হত্যার পরে এই সাম্প্রদায়িক রাজনীতি, মৌলবাদী রাজনীতি, এই রাজনীতিগুলোর চলার যে পথ উন্মোচন করার মাধ্যমে এই সাম্প্রদায়িক রাজনীতি মানে প্রাতিষ্ঠানিক আকার রূপদের মাধ্যমে এমনকি সরকারিভাবে তাদেরকে মন্ত্রী করার মাধ্যমে বাংলাদেশে যে অপরাজনীতিগুলো চলে আসছে সেই জায়গায় আমরা রাষ্ট্রধর্ম কিন্তু দেখেছি, আমরা কিন্তু সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম দেখেছি। তো এই জায়গাটা আমি বলবো যে আমরা যদি সশস্ত্র জায়গায় দায়িত্ব নিয়ে কথা বলতে না পারি, এক কলম লিখতে না পারি, তাহলে আগামী জেনারেশন যারা ধর্ম সম্বন্ধে খুব বেশি মানে পড়াশোনা নাই, ধর্ম সম্বন্ধে ভালো কোনো জ্ঞান রাখে না এবং যারা সচেতন না, তাদেরকে আমরা কোন পর্যায়ে নিয়ে যাচ্ছি, তাদের ভবিষ্যৎ মানে বিনির্মাণের জন্য আমরা কতটুকু অবদান রাখছি, আমি মনে করি আমাদের চিন্তা করা উচিত। আর সামগ্রিক বিষয় যদি আমি মনে করি যে আমাদের অর্থনীতি অত্যন্ত মানে বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থনীতি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখানে ধর্মীয় গোড়ামি থেকে বের হওয়ার জন্য মানব সন্তানের যেমন সার্বজনীন শিক্ষা পদ্ধতি দরকার, আমরা কিন্তু আমরা প্রায়ই বলি যে আমাদের আসলে একমুখী শিক্ষা খুব দরকার, একমুখী শিক্ষাও কিন্তু বাংলাদেশে নাই, বাংলাদেশে নানামুখী মানে শিক্ষা, এই শিক্ষা পদ্ধতিও আমাদের পরিবর্তন করা উচিত। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে আমাদের দেখেন আজকে শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চাগুলো রীতিমতো সংকুচিত মানে হয়ে আসছে। এই এই সাহিত্য চর্চার ক্ষেত্রে যারা আছে, জাফর ইকবাল থেকে আরম্ভ করে বড় বড় যে লেখকগুলো আছে, যারা কলাম লিখছে, তাদেরকেও পর্যন্ত বিতর্কিত করার জন্য এইসব ওয়াজ মাহফিলে প্রকাশ্যে তাদের বিরুদ্ধে মানে বিষোদ্গার ছড়ানো হচ্ছে। আপনি একেবারে খুব বেশি দূরে যাওয়া লাগবেন, আপনি দেখেন এই যে ইডেন কলেজকে কেন্দ্র করে নারীর শিক্ষা প্রতিষ্ঠানকে বিতর্কিত করার জন্য যে কয়েকজন শিক্ষার্থী বক্তব্য দিয়েছে, আমার সর্বশেষ তথ্যপাত্র মানে বলেছে তারা 100 জনের মধ্যে আমি অন্তত আমার কাছে তথ্যপাত্র আছে 95 জন মানুষই স্বাধীনতা বিরোধী রাজনীতির সাথে সম্পৃক্ত। আমরা যদি তাদের ইতিহাসের দিকে যাই, অতীত ইতিহাস যদি দেখি, তারা নারীর শিক্ষাকে কখনোই পছন্দ করে নাই, নারীর উন্নয়নকে তারা মানে পছন্দ করে নাই। হ্যাঁ, তাদের অ্যাক্টিভিজমে সেটাই স্পষ্ট ছিল, বোঝাই যাচ্ছিল যে তারা মূলত রেগে আছে যে হ্যাঁ। আপনি দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ছোট পোশাকে নারীকে বিজ্ঞানী বানায় না পণ্য বানায়। আপনি নরসিংদীর ঘটনা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইডেন কলেজ একই সূত্রে গাঁথা কিন্তু। এবং আমরা যদি বিগত 1 বছরে তাদের অ্যাক্টিভিটিসগুলো নিয়ে যদি একটু স্টাডি করি, সর্বশেষ তারা নারীর অগ্রগতি এবং নারীর বয়সকে দমিয়ে রাখার জন্য, নারীর শিক্ষা ব্যবস্থাকে বিতর্কিত করার জন্য তারা সর্বশেষ ইডেন কলেজকে কিন্তু মানে বেছে নিয়েছে। আমি বলছি এই জায়গাটায় আমাদের অত্যন্ত সতর্কতার সাথে কাজ করা উচিত এবং সর্বোপরি রাষ্ট্র এবং রাষ্ট্রযন্ত্রকে কিন্তু এগিয়ে আসা উচিত বলে আমি মানে মনে করছি আর কি। অসংখ্য ধন্যবাদ কবির চৌধুরী তন্ময়, বেশ গুরুত্বের সাথে কিছু কথা আপনি বলেছেন। পুলক ঘটক আপনিও বেশ ভালোভাবেই ব্যাখ্যা করেছেন আমার মনে হয়েছে, এবং এরকম অসুস্থ চর্চা যারা করে
তাদেরকে জবাব দেওয়াটা খুব জরুরি ছিল, যেটি আপনি করেছেন। আপনি আপনার জায়গা থেকে, আপনি আপনার ধর্মীয় বিশ্বাস থেকে বা আপনার আইডেন্টিটি থেকে আপনি এই প্রতিবাদটুকু করেছেন। যারা এতক্ষণ ধরে দেখছিলেন তাদের সবাইকে অনুরোধ করব যে আপনারাও আপনাদের আশেপাশে যে অসঙ্গতি দেখবেন তখন আপনারা প্রতিবাদ করেন। প্রতিবাদ মানে না যে আপনাকে সে একটা থাপ্পড় দিছে, আপনি যে একটা থাপ্পড় দেন, যেটাতে তন্ময় ভাই সবচেয়ে বেশি জোর দিয়েছেন এবং এটা মহাত্মা গান্ধীরও একটা বেশ বিখ্যাত একটা উক্তি আছে যে চোখের বদলে চোখ নিলে তো পুরো জাতিই অন্ধ হয়ে যাবে। তো প্রতিবাদ করা যায় ভদ্রভাবে, সুন্দরভাবে, সোচ্চার থাকুন, সবাই যার যার অবস্থান থেকে ভূমিকা পালন করবেন। আর এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ করি। প্রায় 1 ঘন্টা 40 মিনিট ধরে আমাদের লাইভটি চলছিল। পুলকদা, আপনি যদি একটু শেষ বক্তব্য দেন খুব সংক্ষেপে, তারপরে কবির চৌধুরী তন্ময় ভাইয়ের কাছ থেকে একদম শেষ বক্তব্য সংক্ষেপে নিয়ে আমি শেষ করতে চাই। পুলক ঘটক, পুলকদা, আমার মনে হয় যে পুলকদার ওখানে ইন্টারনেট খুবই স্লো। আপনি আমাকে শুনতে পাচ্ছেন পুলকদা? জনাব পুলক ঘটক না, শুনতে পাচ্ছেন, ইন্টারনেট স্লোর কারণে বোধ হয় উনি ই করতে পারছেন না। তাহলে কবির চৌধুরী তন্ময়, আপনি যদি একটু শেষ বক্তব্য দেন খুব সংক্ষেপে, যে একটা শেষ মেসেজ আমরা কি করতে পারি, মানে এই ধরনের অসঙ্গতি থেকে আমি একটা সমাধানও চাই। আপনার অবস্থা খুবই খারাপ, আমার এখানে বিদ্যুৎ নাই, যে ডাটা নিচ্ছি সেই ডাটাটাও ভালো নাই। তন্ময়দা যে কথাগুলো বললো, আমার কবি চৌধুরী তন্ময়, ওই কথাগুলোই আমার কথা। আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ পুলক ঘটক। কবির চৌধুরী তন্ময় ভাই, আপনি যদি এই যে হিন্দু ধর্মাবলম্বী যারা দেখছেন বা বুদ্ধিস্ট যারা দেখছেন বা অমুসলিম যারা দেখছেন, যা মুসলমানরা যারা দেখছেন, মুসলমানদের মধ্যে অনেকেই অনেকেই আছেন সংখ্যালঘু, কীরকম যারা হেজবুত তাওহিদ আছে তাদের দেখেছি, তাদের কয়েকজন সদস্যকে কুপিয়ে হত্যা করে মেরে ফেলেছে, যেটি অন্যায়। আবার আমরা দেখেছি যে আহমেদিয়াদের উপরে কী হয়, বাংলাদেশের শিয়া মুসলমানরাও রয়েছেন। তাছাড়া আজকে যারা সংখ্যাগুরু, মানে চরমোনাই যারা সংখ্যাগুরু, হেফাজত যারা সংখ্যাগুরু, জামাত ইসলামী, আপনি আমি আমরা সবাই জানি, যদি এরা ক্ষমতায় আসে, কে যে কোনো ইসলামিক দল বাংলাদেশে ক্ষমতায় আসলে এরা সবাই একে অন্যকে মারবে, মারতে মারতে কেউ না কেউ সংখ্যালঘু হবে। তো তাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে আসলে এরকম যেটা মানুষ সভ্যতার জন্য ক্ষতি হয়, সমাজের জন্য ক্ষতি হয়, আমাদের দেশের জন্য ক্ষতি হয়, তাদের এই ক্ষতি সাধন যারা করতে চায় তাদের প্রতিহত করার জন্য আসলে কী কী পন্থা অবলম্বন করতে পারেন? যেমন আমি দু একটা বলতে পারি, আপনারা পুলিশকে জানান, মামলা করেন, এর বাইরে আর যদি কিছু থাকে আপনি যদি কিছু পয়েন্ট আউট করেন আর কি। আমি বলছি যে আপনারা যদি কেউ আইনি সহযোগিতা মানে পেতে চান, আমরা কিন্তু বিনা পয়সায় আইনি সহযোগিতা দিয়ে থাকি, আমাদের আইনজীবী মানে প্যানেল আছে, আপনারা যে কোনো আইনি সহযোগিতা চাইলে সেটা আমরা আইনি সহযোগিতা নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো। আমি কোন সংগঠন আপনাদের? বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম বুয়াফের মানে পক্ষ থেকে। ঠিক আছে, তো আমি বলছি যে আপনারা দেখেন এই যে আমাদের আমি বলবো একটা শব্দ যোগ করে বলবো, তথা কথিত ইসলামিক যে স্কলারগুলো, আমরা তাদেরকে ইসলামিক স্কলার হিসেবে অনেকেই আখ্যায়িত করে, তাদের বক্তব্যগুলো একেবারে একটু মনোযোগ দিয়ে মানে শুনবেন। এক ইসলামিক স্কলার আরেকটা ইসলামিক স্কলারকে কাফের বলছেন, একজন আরেকজনকে মুরতাদ বলছেন, একজন আরেকজনকে জুথাক দিয়ে মানে পিটানোর জন্য ওয়াজ মাহফিলে কথা বলছেন। তো আমাদের যারা যারা এই ইসলাম সম্বন্ধে বক্তব্য দিচ্ছেন তাদের মধ্যে যদি একে অপরকে সম্মান শ্রদ্ধা না করে, তাদের ভেতর যদি ইসলামিক মূল্যবোধ না থাকে, তাহলে আপনি তাদের কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করবেন? আমি আমি সবার কাছে একটা আহ্বান জানাবো যে আপনারা একটু পড়াশোনা করুন। আপনার হাতের মোবাইল, হাতের যেই আপনি ফেসবুক মানে ব্যবহার করতেছেন, যে ইন্টারনেট খরচ করে, সেই ইন্টারনেট দিয়েও আপনি হাদিস এবং কোরআনগুলোর মানে কোরআনের রেফারেন্সগুলো আপনারা একটু মানে পড়তে পারেন। তাহলে এই যে ক্রস চেক করা, যে কাউকে আপনারা এই যে অশ্লীল গালাগালি করেন, এই অশ্লীল গালাগালি করার আগে কিংবা আপনি যদি মনে করেন যে এই জায়গায় ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়েছে, আপনি সেই পয়েন্ট আকারে আপনি একটু ক্রস চেক করুন, সহি হাদিসগুলোতে কি বলা আছে, কোরআনে কি বলা আছে, এবং আপনি তখন একটা সিদ্ধান্ত নিতে পারবেন। আমাদের ধর্ম ব্যবসায়ীদের কথা না শুনে আপনার হাতে ডিভাইস ব্যবহার করে আপনি সঠিক তথ্যপত্রের পক্ষে যান, গুজবের বিরুদ্ধে যান, ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে যান। এই দেশ আপনার, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য 30 লক্ষ শহীদ হয়েছেন,
দুই লক্ষেরও বেশি মা বোনের সম্ভ্রম বিনাশ হয়েছে। এই দেশ, এই দেশ শত সহস্র রক্তের বন্যায় এই দেশ স্বাধীনতার সার্বভৌমত্ব অর্জন হয়েছে। এই দেশ আপনার, এখানে এই দেশের কেউ সংখ্যালঘু নয়। আপনি, আপনাকে, আপনি এই দেশকে ধারণ করুন, তবে যেখানে আপনার বিরুদ্ধে, আপনার সম্প্রদায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, মিথ্যাচার হবে, গুজব হবে, পরিকল্পিতভাবে আপনার অনুভূতিতে আঘাত দেওয়া হবে, আপনি যদি ব্যক্তিগতভাবে, আপনার যদি, আপনি যদি অক্ষম হন, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনার পাশেই আছি। মানে প্রয়োজনে আইনি সহায়তা নিয়ে আমরা আপনাদের পাশে থাকব। ধন্যবাদ কবির চৌধুরী তন্ময়। আমি একটা শেষ একটু জিনিস পড়ে শোনাতে চাই। আমরা এই যে মোল্লার অর্থাৎ যাকে দিয়ে শুরু করলাম ধর্ম ব্যবসায়ী, তার ধর্ম ব্যবসার স্বার্থে সে যে কথাবার্তাগুলো বলেছে এবং সেগুলো থেকে সমাজে কী ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি হতে পারে সেই বিষয়গুলো কিছুটা আমরা ধারণা পেয়েছি, এবং পুলক ঘটক আমাদের বেশ ভালোভাবে এই 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 বিষয়গুলো তুলে ধরেছেন যে তিনি কোথায় কোথায় মিথ্যা বলেছেন, অসত্য বলেছেন, এবং কবির চৌধুরী তন্ময় আমাদের জানিয়েছেন যে আসলে আমাদের করণীয় কী, এগুলো থেকে পরিত্রাণের উপায় কী। আমরা এখন একজন তাকে নিয়ে বিতর্ক আছে, প্রফেসর আসিফ নজরুল, তিনি এখন অনেকটা ডানপন্থী মনে হচ্ছে, তার একটি গবেষণা আমরা পড়ে শোনাই, আমি পড়ে শোনাচ্ছি, আমি এটি আপলোডও করেছিলাম ফেসবুকে আমার একটি পেজে। তো এটি তিনি সাপ্তাহিক বিচিত্রায় লিখেছিলেন, সাপ্তাহিক বিচিত্রা ফেব্রুয়ারি 1989 সালে। লেখাটা হচ্ছে এরকম, এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন যে কুখ্যাত রাজাকার দেলোয়ার হোসেন সাঈদি, দেলোয়ার রাজাকারের ছবি, রাজধানী ঢাকায় সাঈদির উত্থান 1975 সালে, তখন তিনি আরমানিটোলা ময়দানে প্রথম তাফসির করেন। এর উদ্যোক্তা ছিলেন চকবাজার শাহী মসজিদের খাতিব মাওলানা কারি ওবায়দুল্লাহ। আচ্ছা, স্ক্রিনটা আমার একটু দূরে, তাও আমি পড়ে শোনার লেখাটা। হ্যাঁ, তিনি জানান যে সে সময়ে প্রতি বছর আরমানিটোলা মাঠে তাফসির হতো। তিনি বলেন যে 75-এর শেষে অথবা 76-এর প্রথমে একদল মাওলানা তাকে, অর্থাৎ সাঈদিকে, আমন্ত্রণের প্রস্তাব দেন। সে মাওলানা জামায়াতের সাথে যুক্ত ছিলেন তা তিনি পরে জানতেন আর কি, বা জেনেছেন। সে সময় খুলনা ছাড়া সাঈদিকে কেউ চিনত না, সে মাহফিলে সাঈদি সাদা মাটা পোশাকেই অংশ নেন। তার খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা মানে যারা আয়োজক ছিলেন তারাই করেছিলেন। এরপর সাঈদি চকবাজার এবং লালবাগে এসেও আরও দুটি তাফসির মাহফিলে অংশ নেন। তার তাফসির ছিল তখন গানের সুরের আদলে, সে শেষ পর্যন্ত তাফসির ওই টাইপেরই করেছে, আপনারা সেটা জানেন। তো ঢাকার কিছু মাওলানা এভাবে তাফসির থেকে ইসলামসম্মত নয় বলে ফতোয়া দিলে তিনি আর ঢাকায় তাফসির করতে পারেননি। জামায়াত সংশ্লিষ্টতা থাকায় ছাত্র অবস্থায় তিনি সরসিনা মাদ্রাসা থেকে বহিষ্কার হয়েছিলেন। পরে তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন, সেখান থেকে তিনি দাওরায়ে হাদিস পাশ করেন, যদিও মানে অনেকে তা মিথ্যে বলে অভিযোগ করেছেন আর কি। তো সুরের আদলে তার এই কণ্ঠকে ব্যবহার করে স্বাধীনতার আগে তিনি ইসলামী পণ্য ফেরি করতেন সুরের আদলে, যেগুলো ফেরিওয়ালারা যেভাবে করেন আর কি। তো যুদ্ধের সময় তিনি লুটপাট এবং ডাকাতির সাথে যুক্ত ছিলেন। যুদ্ধের পর সাঈদি প্রকাশ্যে এই প্রথম দেখা যায়, অর্থাৎ ওই মাহফিলের মাধ্যমে, এবং চট্টগ্রামে, আচ্ছা প্রথমে প্রকাশ্যে আসেন চট্টগ্রামে, এবং পরে ওই মাহফিলে তিনি মোটামুটি জনপ্রিয়তা পান এই ওয়াজ মাহফিল জন্য আর কি। তো যখন চট্টগ্রামে তাকে প্রকাশ্যে প্রথম দেখা হয়, এর পরে তখন তিনি নির্মাণাধীন একটি মসজিদের ভ্রাম্যমাণ চাঁদা আদায়কারী ছিলেন। এরপর তিনি ইসলামী সমাজকল্যাণ পরিষদের সাথে যুক্ত হয়ে গোপনে তাফসির করে বেড়াতেন। জামাতের মজলিসে সুরা সদস্য হতে হলে রোকন হতে হয়, সুরায় তার অন্তর্ভুক্তি প্রমাণ করে যে তিনি দীর্ঘদিন ধরে জামাতের রাজনীতি করতেন। তার তাফসির পেশায় 12 বছর পূর্তিতে 1988 সালে তিনি ঢাকার শহীদবাগে বিশাল ভবনের মালিক হন। অর্থাৎ ধর্ম ব্যবসা কী, কত প্রকার ও কী কী, কীভাবে ঘটে, কীভাবে এর রমরমা ইয়ে চলে, সবই আমরা দেখেছি। আমার ডিভাইসেরও চার্জ শেষ, আমি ব্ল্যাক হয়ে গেছি, আমার এখানে ইলেকট্রিসিটি আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধর্ম ব্যবসা কত প্রকার ও কী কী, এবং এই ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে সাবধান থাকবেন। কুখ্যাত রাজাকার সাঈদি এবং তার যে গবেষণা যেটি করেছেন, তিনি কিন্তু প্রফেসর আসিফ নজরুল, এই ইসলামিস্টদের কাছে তিনি কিন্তু অত্যন্ত জনপ্রিয় এখন। তো সবাই ভালো থাকবেন, শুভকামনা, ভিডিওটি শেয়ার করবেন সেই অনুরোধ থাকলো। আবার দেখা হবে, নতুন করে প্রসঙ্গে কথা হবে। কবির চৌধুরী তন্ময়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুলক ঘটক, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দীর্ঘ সময় দেওয়ার জন্য।
আপনাদের সাথে আবার নতুন একটি অনুষ্ঠানে কথা হবে, জানা হবে। ধন্যবাদ।